আমি লিপিশেন ড্রেস অ্যাডমিন চলে আসলাম আজকে লেট করে ফেলেছি সো সরি সবাই অনেক অপেক্ষা করছিল আজকে একটু লেট হয়ে গেল সবাই জয়েন করে ফেলো আর লাইভটা একটু শেয়ার করে দাও ফিরা সবাই ঠিক আছে সবাই লাইভটা শেয়ার করে দাও আর আমি ফার্স্টেই বলে দিচ্ছি আজকে গত যে শেয়ারের কনটেস্টটা চলছিল সেটার হচ্ছে আজকে উইনারের নাম অ্যানাউন্স করব লটারি করে তোমাদের সামনে সো যদি আমি উইনারকে না পাই লটারি করার পর তাহলে কিন্তু আমি আবার লটারি করব হ্যাঁ কারণ হচ্ছে উইনার না থাকলে আমি হচ্ছে তাকে গিফটটা দিব না ওকে সো তোমরা যারা যারা শেয়ার তোমরা হচ্ছে জয়েন জয়েন হয়ে হয়ে যাও যাও আর একটু আগে মেবি কেউ ফোন দিয়েছিল আমি লাইভে ঢুকতেছিলাম এই জন্য ফোনটা কেটে দিয়েছি ঠিক আছে আমি লাইভে ঢুকতেছিলাম জন্য ফোনটা কেটে দিয়েছি সো তোমরা যারা যারা পার্টিসিপেট করেছো তারা একটু জয়েন করে ফেলো হাই হ্যালো লিখে ফেলো আচ্ছা আরিফা খাতুন আপু হাই আপু আচ্ছা নার্গিস হিসে গেছি ওকে আপু থ্যাংক ইউ আচ্ছা নিশি আক্তার আপু আপনি ডান থ্যাংক ইউ আচ্ছা রুহি আপু ডান থ্যাংক ইউ আপুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কিন্তু সেই দিন শেয়ারটা সবাই একদম ফুললি ফলো করোনি কারণ শুধু শেয়ার করেছে পাঁচটা করে হ্যাঁ শুধুমাত্র দেখলাম দুই থেকে তিন জন নিজের ওয়ালে শেয়ার করেছে সেটা সে আপিদের মধ্যে একটা হচ্ছে নার্গিসক আপিও আছো তুমি হচ্ছে নিজের ওয়ালেও শেয়ার করেছ কিন্তু এই রুলসটা তোমরা অনেকেই ফলো করো নি অনেকেই বলতে কেউই ফলো করো নি শুধুমাত্র তিন চারজন ছাড়া কারণ আমি বলেই দিয়েছিলাম নিজের ওয়ালেও শেয়ার করতে হবে আমি সবার ওয়ালে গিয়ে দেখছি যে শুধুমাত্র তিন চারজন ছাড়া কেউ হচ্ছে শেয়ার করনি নিজের ওয়ালে ঠিক আছে যাক তারপর আমি নাম সবারই লিখে ফেলেছি যারা যারা শেয়ার করেছো সবার নামই লিখছি ঠিক আছে আচ্ছা দিদি কেমন আছো হ্যাঁ নিপা আপু ভালো আছি আচ্ছা তানজিনা আক্তার আপু হ্যাঁ আপু কেমন আছো হ্যাঁ আপু ভালো আছি আচ্ছা তানজিনা আপু তোমার হচ্ছে টাকা আজকে তোমার ড্রেসটা আজকে পাঠাতে পারিনি হ্যাঁ কালকে পাঠিয়ে দিব ঠিক আছে আপু আচ্ছা নিপা আপু আচ্ছা শোনো যাদের হ্যাঁ আপু কেমন আছো আপু আচ্ছা নিশি আপু আমি কি নিজের ওয়ালে শেয়ার করেছি আপি আমি নিজের ওয়ালে শেয়ার করেছি আচ্ছা দেখলে ওইটা পাওয়া যাবে এখনো লেখা শেষ হয়নি নাম লেখা চলতেছে ঠিক আছে অর্ধেক লেখা হয়েছে চলতেছে আচ্ছা শোনো যাদের যাদের অর্ডার আছে নিপাপু আমি সবাইকে বলতেছি চব্বিশ তারিখের মধ্যে সবার ডেলিভারি কিন্তু নিয়ে নিতে হবে কারণ পঁচিশ তারিখ থেকে আমার ডেলিভারিটা বন্ধ হবে হ্যাঁ ভোটের কারণে আমার ডেলিভারিটা বন্ধ হবে সো আমি পঁচিশ তারিখে থেকে ডেলিভারি বন্ধ করে দিব তোমরা হচ্ছে চব্বিশ তারিখের মধ্যে সবার ডেলিভারি কিন্তু আমি কমপ্লিট করে ফেলবো ঠিক আছে আচ্ছা ইসর জান আপু আপু কেমন আছো হ্যাঁ আপু ভালো আছি আচ্ছা হাসিন আপু লিখছো দেরি হলো দিদি হ্যাঁ আজকে দেরি হয়ে গেছে হচ্ছে একটু রেডি হতে হতে দেরি গেছে মানে বাবুকে ঘুম পাড়িয়ে আসবো বলে দেরি করে ফেলেছি ওকে ঘুম পাড়িয়ে তারপর আসছি আচ্ছা মুক্তা আপু হ্যালো আপু আচ্ছা সবাই জয়েন করে আর সবাই হচ্ছে একটু শেয়ার করে দাও আপি ভালোবেসে শেয়ার করো ঠিক আছে ভালোবেসে শেয়ার করে দাও কেউ তো শেয়ার করনি বেবি আচ্ছা মৌসুমি বানু আপু হ্যাঁ আপু কেমন আছো আপু আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জয়পুরি ড্রেস চলে এসেছে অনেক সুন্দর সুন্দর ঠিক আছে এবং আজকে অনেক সুন্দর তোমার হচ্ছে মিক্সড কালেকশন আছে বুটিক্সের কিছু ড্রেস অনেক রেজনেবেলে পাবা তোমরা বুটিক্সের কিছু ড্রেস অনেক রেজনেবেলে দিব আজকে অনেক নাইসনেস ড্রেস আছে ঠিক আছে অনেক নাইসনেস ড্রেস একটু তোমরা লাইফটায় শেয়ার করে ফেলো সবাই একটু শেয়ার করে ফেলো আচ্ছা আপু যে আপু হাই আপু কেমন আছো আপু আচ্ছা নিশি আক্তার আপু লিখছে আপি আমি এখনও ওয়ালে শেয়ার করেছি থ্যাংক ইউ নিশি আপু থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ যাই হোক কয়েকজন করেছো ঠিক আছে আমি দেখছি আচ্ছা হাসিনা আপু শেয়ার ডান থ্যাংক ইউ আপু সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য সবাই একটু শেয়ার করে দাও বেশি শেয়ার না করলে হবে চারটা পাঁচটা ছয়টা যা পারো এরকম ঠিক আছে তাহলেই হবে আচ্ছা শিব নৌকা আপু আপু ডান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আজকের গিফটটা অনেক সুন্দর একটা শাল সো আমি জানি না আজকে যে কার নামটা হবে হ্যাঁ উইনার কে হবে তো আচ্ছা এইটা হচ্ছে লটারি যার নামে উঠুক না কেন এটা কিন্তু অনেক একটা মজার খেলার ঠিক আছে সো মন খারাপ নেই একদিন না কারো মানে সবারই ভাগ্যে হয়তো লেগে যেতে পারে ঠিক আছে যেমন ইসরাত আপু কিন্তু ভাবেই নি যে ইসরাত আপু নাম উঠবে তারপর এর আগের দিন হচ্ছে স্মৃতি আপু উনিও ভাবেনি যে ওনার নাম উঠবে হ্যাঁ এরকম দেখা যাচ্ছে তোমাদেরও নাম যে কোনো সময় উঠে উঠে যেতে পারে ওকে আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তোমরা লাইভ শেয়ার করে দাও আমি হচ্ছে ড্রেস দেখানো শুরু করে দিব তারপর আচ্ছা আমি খুঁজে পাচ্ছি না আমি একটু শেয়ার করতে যাচ্ছি কিন্তু আমি তো খুঁজে পাই না আচ্ছা আপু আমার নাম লিখছো হ্যাঁ আপু তোমার নাম লিখছি আপু লিখছি আপু লিখছি সবারই নাম লিখছি যারা যারা শেয়ার করে ডান লিখছো সবারই নাম লিখছি ঠিক আছে ফার্স্টে ভাবছিলাম যে লিখবো না কারণ হচ্ছে সবাই তো সব রুলস মেনে চলেনি এই জন্য দেখি চার পাঁচ জনের শুধু নাম হয়েছে পরে ভাবলাম থাক এইবার হচ্ছে লাস্ট চান্স দিয়ে দিই সবাই যারা যারা শেয়ার করছে সবারই নাম লিখে দিই কারণ আমি বলছিলাম যে নিজের ওয়ালে শেয়ার যারাই করবে শুধু তারাই হচ্ছে তাদের নাম লিখবো ঠিক আছে নিজের ওয়ালে শেয়ার করতে হবে পাঁচটা শেয়ার করতে হবে এই রুলসগুলো অনেকেই মেনটেন করনি যেমন তানিয়াপু করছে নার্গিস কাপু করছে তারপর নিশিয়াপু মেবি করছো আমি দেখিনি ওটা ঠিক আছে আজকে জয়পুরি কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আজকে জয়পুরিগুলো কিন্তু খুবই খুবই সুন্দর সো সবাই একটু জয়েন করে ফেলো লাইভটা শেয়ার করে ফেলো আচ্ছা আপু হচ্ছে আক্তার আপু লিখছো কখন অ্যানাউন্স হবে আপু আচ্ছা আপু হবে লাইভ আমি কিছুক্ষণ ড্রেস দেখাবো তারপর হচ্ছে তোমার হচ্ছে অ্যানাউন্স করবো আচ্ছা শারমিন ডাকি আপু থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা রিভিউ দিয়েছে আমাকে আজকে অনেক সুন্দর ইয়োলো ড্রেস আছে ঠিক আছে ইয়োলো অনেক সুন্দর ড্রেস আছে বুটিক সেট হ্যাঁ অনেক নাইস ড্রেস আছে সো হচ্ছে তোমরা একটু শেয়ার করে দাও আর লাইভটা একটু শেয়ার করো ভিউর্স বাড়লে আমি ড্রেস দেখানো শুরু করবো ফার্স্টে দেখাবো তোমার আচ্ছা কাশ্মীরি কটন আছে ঠিক আছে আর হচ্ছে জয়পুরি সুন্দর সুন্দর আছে তারপর হচ্ছে বুটিক্সে যে নিউ ড্রেসগুলো চলে আসছে তোমাদের সেগুলো দেখাবো সবগুলোই কটন ওনা এবং অনেক বড় বড় ওনা খুবই সুন্দর সুন্দর ড্রেস খুবই সুন্দর সুন্দর ড্রেস তোমরা দেখলেই বুঝতে পারবা ওকে আচ্ছা দৃষ্টি দিদি হাই দিদি দিদি ড্রেস পেয়েছো দৃষ্টি দিদি আচ্ছা নিঃশ্বর আপু মেনশন করেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ লাভ ইউ টু আচ্ছা আপু হ্যালো আপু আপু জানো না এত ব্যস্ত যে তোমার ইনবক্সটা আমি যে ওপেন করবো এই টাইম পাইনি বুঝছো মানে এত ব্যস্ত ছিলাম আজকে মার্কেটে ছিলাম তার মধ্যে হ্যাঁ ডেলিভারি নিয়ে কালকে খুবই ব্যস্ত ছিলাম হাই লিপি থ্যাংক ইউ আপু নরসিন আপু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু করেছো অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি হচ্ছে করে 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 শুরু শুরু দিচ্ছি দিচ্ছি ঠিক আছে মধ্যে কালকে আরো একটা দুঃখের খবর দিই জানো আমার একটা পাখি মারা গেছে আমার একটা দুই আমার হচ্ছে দুইটা পাখি তার বাচ্চা হয়েছিল দুইটা তার মধ্যে বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে সেই বাচ্চা থেকে একটা বাচ্চা মারা গেছে জানো অনেক কষ্টের একটা মনে করো এইটা অনেক কষ্টের একটা সম্ভব আচ্ছা ফার্স্ট টাইম আমি জয়পুরিগুলো দেখাচ্ছি জয়পুরি মামা কটনগুলো গুলো হ্যাঁ দেখো এটা আপু ড্রেস দেখান হ্যাঁ এই যে মিষ্টি কুন্ডু আপু এই যে শুরু করে দিছি আচ্ছা দিদি হবেন আপনি মিষ্টি দিদি এই যে শুরু করে দিছি আচ্ছা দৃষ্টি হ্যাঁ পেয়েছি ছিল আচ্ছা ফার্স্টে আমি দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আজকের ড্রেস গুলো কিন্তু খুবই নাইস নাইস ড্রেস চলে আসছে বুঝছো আজকে খুবই নাইস ড্রেস আর সবগুলোই কিন্তু খুবই কম আছে হ্যাঁ সবগুলোই অল্প কয়েকটা করে আছে এই যে দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা হচ্ছে তোমার জামাটা ঠিক আছে এইটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে তোমার নিচের প্যানেল হার স্লিপে দিবা এটা ঠিক আছে স্লিপে দিবা আর নিচের প্যানেলে দিবা আর এইটা হচ্ছে তোমার জামাটা দেখছো জামাটা কতটা নাইস সো স্যাড হ্যাঁ আজকে এই কথাটা শুনলে সবারই খারাপ লাগবে কারণ আমার পাখি দুইটা অনেক সুন্দর ছিল এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হ্যাঁ আমার পাখি দুইটা অনেক সুন্দর ছিল আমার পাখি কিন্তু এখানেই আছে পাশেই আচ্ছা এই যে দেখো ওড়নাটা বাটিক প্রিন্টের মধ্যে জয়পুরি যারা হচ্ছে খুব লাইক করো তাদের জন্য প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ করে ফেলো ওকে প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ নিবে স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে ওড়নার আসলাটা এটা হচ্ছে তোমার ওড়নার আসলাটা এটা হচ্ছে তোমার ওড়নার বডিটা দেখো এটা হচ্ছে অন্যার বডিটা আর এটা হচ্ছে তোমার ড্রেসটা আচ্ছা আহারে হ্যাঁ সাপ আপু অনেক কষ্ট লাগতেছে জানো না যখন শুনছি আমি তো দেখলাম ওর মা ওর মাথাতে মানে ঠুকর দিছিল বুঝছো দেওয়ার পর কিন্তু ওখান থেকে ঘা হয়ে বাচ্চাটা মারা গেছে আচ্ছা না আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপন জালঙ্গীর আপু হাই লিপি দি থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য অনেক ধন্যবাদ আপনি আমি কমেন্ট ট্যাগও করেছি থ্যাংক ইউ আমি দেখেছি নিশি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু নাইস ড্রেস দিসো থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংকস আপু আচ্ছা রাখি আপু ওয়েলকাম আপু আচ্ছা দিদি ড্রেস কি পাইছো আপনার কি আপু না আপু ড্রেস পাইনি কালকে পাবো ওইটা হ্যাঁ ওই তোমার হচ্ছে পাখিগুলা একটু দেখি পাখি দেখবা পাখি হচ্ছে বাহিরে আছে বড়গুলো মানে ওদের মা বাবা বাহিরে হ্যাঁ আর বাচ্চাটারে আমি ভেতরে রাখছি আচ্ছা দাঁড়াও আমি দেখাচ্ছি পাখিটা বুক কি করবো আপু বুক করলে কালকে তোমার ড্রেসের সাথে এটা চলে যাবে এই যে দেখো আমার পাখি দেখছো দেখা অপ পাখি বাচ্চা পাখিটা এর আরেকটা এর সঙ্গী ছিল বুঝছো এ একদম এইরকমই ছিল ওইখানে মাথায় ঠোকর দিছে দিয়ে না পাখিটা একদম মারা গেল জানো একদিন পর মারা না

আচ্ছা লাভলি হ্যাঁ দিদি মিষ্টি দিদি অনেক সুন্দর পাখিটা সুন্দর পাখি কিউট সিপিও কাউকে কিউট আচ্ছা আচ্ছা রুলিয়া প্রথমে এটা নিলে হচ্ছে আগে দেখো আর কয়েকটা কালার আছে ঠিক আছে আরো কয়েকটা কালার আছে আচ্ছা এটা জেনিভাস বা স্ক্রিনশট নিয়ে নাও বড় তো হ্যাঁ বড় হয়ে গেছে সাপানা আপু দেড় মাস হইলো দেড় মাস হয়নি এক মাস হইল ওর বয়স হচ্ছে এক মাস আচ্ছা এই ড্রেসটা জেনি বা স্ক্রিনশট নিয়ে নাও ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ নিতে চাচ্ছেন তো স্ক্রিনশট নিয়ে ফেলো অনেক নাইস একটা কালার দেখো অনেক নাইস একটা কালার ও কি কিউট পাখি হ্যাঁ আপু মৌসুমি বানু আপু অনেক সুন্দর আপি আমার এই রকম পাখি ছিল আমার বেবি সাইরা দিছে ইস রে কি বলো মুনি কই দিদি ওরে ঘুম পাড়ায় দিছি দৃষ্টি দিদি ওরে ঘুম পাড়ায় দিছি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমার পাখিটা সত্যি অনেক সুন্দর ওর বাবা মা দুইটা অনেক সুন্দর জানো এইটা কি বার্ড এইটা হচ্ছে বাজ্জিকা বাজ্জিকা

মায়া ভরা থ্যাংক ইউ নসিন আপি আচ্ছা স্বর্ণা সরকার আপু আর একবার দেখাও পাখি আমার আমার হাতে হাগু করে দিছে পাখি বুঝছো আমার হাতে হাগু করে দিছে আজকে পাখি দেখো নাকি এই যে দেখো এই যে আচ্ছা রেখে দি হ্যাঁ আচ্ছা এই যে দেখো আচ্ছা এইটা দেখায় এইটা হচ্ছে তোমার ড্রেসটা হ্যাঁ এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা দেখো এটারও অনেক সুন্দর একটা কালার আপু আমি কিন্তু নেয়ার জন্য ড্রেস বুক করি আপু ক্যান্সেল কিন্তু করি না আপু আমি তোমাকে কিন্তু সেটা বলিনি দেখো আপু তুমি মাইন্ড করো না শোনো আমি কিছু কিছু আপু আছে যারা হচ্ছে মনে করো আমার খুবই মানে কাছের যারা হচ্ছে মনে করো অর্ডারটা কনফার্ম করে হ্যাঁ করে বলে যে যদি বলে যে আপু আমি এখানে নাই দুই দিন পর নেবো তাহলে কি করি অন্য আপুরা যদি ওইটা কনফার্ম করে তাহলে আমি ওদের ওইটা দিয়ে দিই তাকে হচ্ছে পরে নিয়ে এসে দিই তো আমি তোমার ক্ষেত্রেও সেটাই করেছি আপু যেমন নিপাপুর দুইটা বুক করা আছে ঠিক আছে নিপাপু হচ্ছে দেশের বাইরে থাকে উনি একসাথে সব ড্রেস নেয় দুইটা বুক করা আছে নিপাপুর দুইটা কিন্তু আমি কালকে নিয়ে আসবো আর অন্য ওই দুইটা হচ্ছে আরেক কাপুর যে ছিল ওনাকে ওই দুইটা দিয়ে দিয়েছি সো আমি এইটাই কাজ করেছি আপু তাছাড়া ও তাছাড়া আমি কিন্তু আচ্ছা অনেক কিউট লাগছে তোমাকে আপি থ্যাংক ইউ আপি এই যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে তোমার নিচে প্যানেল হাতা ঝুলে হবে হ্যাঁ তাই না তোমার বেবি দেখে বলে তোমার পাখি ওই ওর পাখি আচ্ছা আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে তোমার ওড়নাটা এইটা হচ্ছে ওড়নাটা এই যে দেখো দেখছো কত সুন্দর প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ জেনিভাল স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে জয়পুরি মামা কটন হ্যাঁ জয়পুরি মামা কটনটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ যে নিতে চাচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ওকে এটা সরিয়ে ফেললাম আমি নিশ্চিত আচ্ছা তুমি নিশ্চো কোনটা আপু আচ্ছা সরিয়ে ফেলতেছি হ্যাঁ এটা সরিয়ে ফেলতেছি জেনিভাল স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো ওকে সরে ফেললাম এটার মধ্যে আর কালার দেখাচ্ছি আরো দুইটা কালার এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাক ইয়েলো আর হচ্ছে গ্রিনের কম্বিনেশন নাইস কালেকশন থ্যাংক ইউ আপু জাপু ফার্স্টে তো শুরু করতেছি দেখো আরো কত সুন্দর সুন্দর জয়পুরি আজকে এইটা হচ্ছে আরেকটা হ্যাঁ খুবই নাইস নাইস কালেকশন আজকের গুলো এই যে দেখো দেখো আচ্ছা রুলিয়া আপু আমার মনে হয়েছে তুমি মাইন্ড করছো আমার পর আরে আপু কি যে বলো আমি সত্যি ওই জন্য তুমি বললা যে আপু আমি মহিমনসিং যাচ্ছি এসে তো আমি ড্রেস নেবো তো ভাবলাম তাহলে তোমারগুলো ওই আপুদের দিয়ে দিই আর তোমাকে আমি নিয়ে এসে দিব এই যে দেখো এটা নিচে প্যানেল হাতা স্লিভে হবে এইটা হচ্ছে তোমার মানে বডিটা হবে এটা ঠিক আছে এটা হচ্ছে তোমার বডিটা হবে এটা খুবই নাইস একটা কালেকশন এটা খুবই নাইস একটা কালেকশন প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ জেনিভার স্ক্রিনশট নাও এটা হচ্ছে গ্রিন কালারের সালোয়ার এটা হচ্ছে তোমার গ্রিন কালারের সালোয়ার আর এই যে দেখো এইটা হচ্ছে এইটা হচ্ছে তোমার ওড়নাটা এইটা দেখছো কত সুন্দর সুন্দর ড্রেস আজকে এইটা দেখো এটা হচ্ছে ওড়নাটা প্রাইস প্রাইস হচ্ছে অনলি তোমার ছয়শো

এইটা দেখো এইটা হচ্ছে তোমার অরেঞ্জ কালারটা এই যে দেখো এইটা হচ্ছে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে তোমার নিচে প্যানেল হাতা স্লিপে দিবা আর রুলি আপু তুমি আমাকে এস করো ফোন দাও আমি খুবই ব্যস্ত থাকি আপু এজন্য আমি তোমার ফোনও রিসিভ করতে পারি না আর হচ্ছে রিপ্লাইও দিতে পারি না ঠিক মতো ঠিক আছে এই জন্য তুমি মাইন্ড করো না হ্যাঁ কখনো মাইন্ড করবা না কারণ আমি অনেক ব্যস্ত থাকি এই যে দেখো এইটা হচ্ছে তোমার অন্যটা এইটা হচ্ছে অন্যটা জেনিভাই স্ক্রিনশট নিয়ে নাও ফুল অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো ওকে দিদি ব্ল্যাক হবে আচ্ছা নিপাপো না পো এটার মধ্যে ব্ল্যাক নাই এগুলোর মধ্যে তোমার যদি কোনোটা আচ্ছা ব্ল্যাক হবে ব্ল্যাক হবে দাঁড়াও ব্ল্যাক অন্যগুলো আছে হ্যাঁ এটা সরে ফেলাম জেনিভাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে ঠিক আছে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করো এই যে দেখো এটা দেখছো ব্ল্যাক হবে দেখাচ্ছি দিদি আপু দাঁড়াও একটু উইনার হ্যাঁ কে হয়েছে এখনো হয়নি আপু উইনারের নাম পরে অ্যানাউন্স করবো উইনারের নাম পরে অ্যানাউন্স করবো এই যে দেখো এইটা হচ্ছে তোমার আর একটা সুন্দর একটা প্রিন্ট সুন্দর একটা প্রিন্ট প্রাইস হচ্ছে অনলি তোমার ছয়শো পঞ্চাশ টাকা যে নিবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবা ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ওকে এই যে দেখো এটা হচ্ছে নিচের এটা হচ্ছে তোমার ড্রেসের প্যানেলটা এটা হচ্ছে তোমার স্লিপটা হবে স্লিপে দিবা আর নিচের হাত প্যানেলে দিবা ঠিক আছে আর এইটা হচ্ছে তোমার বডিটা হবে হ্যাঁ এটা হচ্ছে বডিটা হবে ওকে কে ওটা আচ্ছা নি পাপু একটা ইনবক্স করেছো নীলটা না নীলটার জন্য ওইটা নীল না ওই যে মেরুনটা আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার আর ও সরি এটা সালোয়ার না এইটা সালোয়ার না এই যে এইটা হচ্ছে তোমার পার্পেল কালার ঠিক আছে এইটা পার্পেল কালারের সাথে এইটা হচ্ছে তোমার সালোয়ারটা আর এইটা হবে তোমার ওড়নাটা এইটা হবে তোমার ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি তোমার 650 টাকা জেনিবা স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো আজকের গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর আজকের গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর জেনিবা স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দে ওকে এটা সরিয়ে ফেলতেছি এটা যে নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও এটা যে নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও কে আপু যে ওই বিদেশে থাকে ওই আপু তো না আচ্ছা কি লিখছে কোনগুলা লেখো আচ্ছা আগের ব্ল্যাকটা আবার দেখান আচ্ছা আগের ব্ল্যাকটা না আচ্ছা এইটা হচ্ছে ড্রেসের হ্যাঁ প্রাইস হচ্ছে করে দাও ফুল ফোন নাম্বার দিয়ে সরিয়ে ফেললাম এটা সরিয়ে ফেললাম এটা স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা যখন আমি যে ড্রেসটা দেখাবো আপনারা তোমরা একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে নিও হ্যাঁ এক ড্রেস বারবার দেখাতে গেলে সমস্যা হয়ে যাবে বুঝছো এক ড্রেস বারবার দেখাতে গেলে সমস্যা হয়ে যাবে এটা এইটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে এটা স্ক্রিনশট নিয়ে নাও ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো এই যে দেখো ব্ল্যাকটা এটা এটা মনে হয় আসছে না ইনবক্স এটা ইনবক্স আসছে না আচ্ছা এই যে দেখো ও ব্ল্যাকটা দেখবা না আচ্ছা এটা ব্ল্যাক না আপু ব্ল্যাক এটা না আচ্ছা দেখাচ্ছি আপু দাঁড়াও এই ব্ল্যাকটা কিনে একটু আমাকে কনফার্ম করো হ্যাঁ আপু আমার নাম লিখছে হ্যাঁ আপু লিখছি লিখছি সবার নামই লিখছি আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে অরেঞ্জটা এটা হচ্ছে আমার নাম লিখছে দিদি হ্যাঁ দিন আপু লিখছি সবার নাম লিখছি যারা যারা শেয়ার করছো তোমাদের নাম তো আমার মুখস্থ হয়ে গেছে তোমরা তো প্রতিদিন আমার শেয়ারে ইয়েতে থাকোই ঠিক আছে আমার নাম অগস্ত হয়ে গেছে এই যে দেখো এইটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা প্রিন্টটা দেখো এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে এইটা হচ্ছে তোমার নিচে প্যানেল হাতা স্লিপে হবে ঠিক আছে হাতা স্লিপে হবে আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার সালোয়ারটা ওইটাকে আচ্ছা ব্ল্যাকটা দেখবে একটু দাও তো এটা একটু হ্যাঁ হ্যাঁ ওটা রাখো এই যে এইটা হচ্ছে সালোয়ারটা ওইটাকে ইনভোক আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা ঠিক আছে দেখো ওড়নাটা কত সুন্দর এই যে দেখো ওড়নাটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি তোমার ছয়শো পঞ্চাশ জেনি বাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো এগুলো হচ্ছে জয়পুরি মামা কটন গুলো ঠিক আছে জয়পুরি মামা কটন গুলো এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নার নিচের আসলাটা ঠিক আছে জয়পুরি মামা কটন প্রাইস হচ্ছে অনলি তোমার 650 যে নিতে চাচ্ছো একটা স্ক্রিনশট নিয়ে নাও এই যে দেখো এটা এটা সরিয়ে ফেলতেছি হ্যাঁ এটা সরিয়ে ফেলতেছি এটা জেনিবা সেই স্ক্রিনশট এর নাও অনেক নাইস এই ড্রেসটা আচ্ছা এটা আচ্ছা দেখাচ্ছি আপু এটা আপু আমার নাম লিখছ দিদি আচ্ছা ইসরাত জাহান সেতু হ্যাঁ আপু লিখছে আচ্ছা এটা আমি সরিয়ে ফেললাম তাহলে সরিয়ে ফেললাম হাই আপু কেমন আছো আপু ঘরের কাছে আপু এটা সরে ফেললাম ব্ল্যাকটা দেখাচ্ছি এই যে দেখো ব্ল্যাকটা ব্ল্যাকটাই শুধু আছে হ্যাঁ ব্ল্যাকটাই মেবি আছে সবগুলোই বুক হয়ে গেছে এই যে দেখো ব্ল্যাকটা যদি এটা নিতে চাও পি ঝটপট বুক করে ফেলো এটা হচ্ছে নিচে প্যানেল এটা নিচে প্যানেল হাতা স্লিপে দিবা আর এইটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা হচ্ছে তোমার ড্রেসটা ঠিক আছে এটা ব্ল্যাক কম্বিনেশনের এটা হচ্ছে গ্রিন কালারের সালোয়ার আর এটা হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ যে নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও এই যে দেখো এইটা হচ্ছে ও RNAটা এইটা হচ্ছে ও হ্যাঁ এটা হচ্ছে ও আর এটা সালোয়ারটা হচ্ছে তোমার এই যে গ্রিন কালার এই যে তোমার গ্রিন কালার এটা যদি না নাও স্ক্রিনশট নাও হাই মিথিলা আপু কেমন আছো আপু তোমার ড্রেসগুলো আজকে pataতে পারিনি আপু মার্কেটে ছিলাম আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে বুঝছো এইজন্য তোমার ড্রেসগুলো আজকে দিতে পারিনি আমি কালকে দিয়ে দিব ঠিক আছে মিথিলা আপু এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হ্যাঁ শড়িয়া ফেলতেছি এই এই কালারটা শড়িয়া ফেলতেছি দেখো জ্বলতেছে কি এই যে দেখো এটা হচ্ছে তোমার ওনাটা যে নিবার স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলো প্রাইস হচ্ছে 650 টাকা আচ্ছা আচ্ছা বনশ্রী দিদি হ্যালো দিদি কেমন আছেন দিদি সরিয়ে ফেললাম আচ্ছা আরেকটা প্রিন্ট দেখাচ্ছি এই যে দেখো লেমন কালার লেমন কালার প্রাইস হচ্ছে অনলি 650 হাই স্টে দাপু থ্যাংক ইউ আপু শেয়ার করার জন্য ড্রেস গুলো ভেরি নাইস হ্যাঁ তানি আপু ভেনেসতানি আপু অনেক দিন হলো ড্রেস নাওনি কি ব্যাপার তানি আপু অনেক দিন থেকে ড্রেস নেওয়া অফ হয়ে গেছে কি ব্যাপার আপু ওইগুলো শেষ হয়নি পড়া এইটা দেখো এটা হচ্ছে লেমন কালার এরপর দেখো একটা অরেঞ্জ কালার ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার লেমন কালার এটা হচ্ছে তোমার জামার প্রিন্টটা হ্যাঁ এইটা হচ্ছে জামার প্রিন্ট এই যে দেখো জামার প্রিন্ট আর এইটা হচ্ছে নিচে প্যানেল হাতা স্লিভে দিবা ঠিক আছে এইটা হচ্ছে তোমার জয়পুরি মামা কটন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে জয়পুরি মামা কটন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ জেনি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও এই লেমন কালারটা এইটা হচ্ছে তোমার সালোয়ারটা লেমন কালার এইটা সালোয়ারটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে তোমার ওনাটা এইটা হচ্ছে তোমার ওনাটা এই যে দেখো ওনাটা হচ্ছে এটা ঠিক আছে ওনাটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ এটা জেনে নিতে চাচ্ছ একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো এটা জেনে ভাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ওকে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলো সরে ফেলতেছি এটা যে নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা এই যে দেখো অরেঞ্জ কালারটা অনেক ড্রেস এখনো বানাইনি আপু আচ্ছা আচ্ছা এই যে দেখো অরেঞ্জ কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারটা ঠিক আছে এটা অরেঞ্জ কালার অরেঞ্জ সালোয়ার কি কেউ দেখতে চাচ্ছে একটু বলো এইটা হচ্ছে তোমার অরেঞ্জ কালারটা এইটা হচ্ছে তোমার ড্রেস এটা হচ্ছে নিচে প্যানেল হাতা স্লিপে দিবা এইটা হচ্ছে সালোয়ার এই যে দেখো সালোয়ারটা হচ্ছে এটা আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা এটা হচ্ছে ওরনাটা অরেঞ্জ কালার এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ যে নিতে চাচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে তোমার ড্রেসের কি বলে ওড়না ঠিক আছে সরে ফেলতেছি সরে ফেলতেছি এটা কি ব্যাপার তোমরা শেয়ার করতেছো না না গিফট ছাড়া শেয়ার করবে না কি এই যে দেখো ব্ল্যাক দল চলে এসেছে এই দেখো হচ্ছে ড্রেসটা আচ্ছা তোমার ড্রেস দিয়ে আমার আলমারি ভর্তি তাহলে এখন আলমারি ধরে পাঠিয়ে দাও আমার কাছে আমি আবার সেল করি ওগুলো ঠিক আছে এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসের বডিটা এটা হচ্ছে ড্রেসের বডিটা দেখো হচ্ছে ড্রেসটা যারা হচ্ছে এইবারে কালেকশন গুলো একটু আলাদা এইটা আলাদা একটু এই যে দেখো সালোয়ার আর এইটা হচ্ছে তোমার ওরনাটা এইটা হচ্ছে ওরনা দেখছো ব্ল্যাক ড্রেস শোনো ব্ল্যাকটা কিন্তু খুবই কম আছে চারটা আছে শুধু যে নিবা ঝটপট কিন্তু বুক করে ফেলবা তাছাড়া পাবা না চারটা আছে অনলি চারটা চার ডিজাইনের যে নিবা স্ক্রিনশট নিয়ে ঝটপট বুক করে ফেলো প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা আচ্ছা রুনা রুমা আপু কেমন আপু এটা দেখো এটা হচ্ছে ড্রেসটা অন্য তোমার অন্যটা হচ্ছে একটু হোয়াইটের মধ্যে ব্ল্যাক আর তোমার জামাটা হচ্ছে এই যে এটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ ডেনিভার স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলো ব্লাকগুলো কিন্তু শুধুমাত্র এক পিস করে একটা করে কালারই আছে আপু অরেঞ্জ ড্রেসটা এনে দিও আচ্ছা সান্তানা আপু অরেঞ্জ ড্রেসটা আর পাওয়া যাবে না আপু ওইটা আজকে আর পাইনি আপু ওইটার হচ্ছে তুমি কাশ্মীরি কটনটা নিতে পারো হ্যাঁ ওইটার অরেঞ্জ কাশ্মীর কাশ্মীরি কটনটা ও নাই নাই আচ্ছা তুমি অ্যাশটা নিও আমার আমার যেটা নিতে চেয়েছিলো ওইটা আছে কাশ্মীরি কটন ঠিক আছে আচ্ছা এটা সরিয়ে ফেলতেছে এটার সালোয়ারটা হচ্ছে এইটা ঠিক আছে জেনি ভাই স্ক্রিনশট নিয়ে নাও প্রাইস হচ্ছে অনলি ক্লিয়ার না আপু আপু ক্লিয়ার না কি বলো আপু তাহলে মনে হয় নেটের প্রবলেম বুঝছো তুমি লাইভ থেকে বের হয়ে আবার লাইভে হচ্ছে যাও তাহলেই দেখতে পাবা এই দেখো এটা হচ্ছে ড্রেসটা সরিয়ে ফেলতেছি এটা স্ক্রিনশট নিয়ে নাও এটার স্ক্রিনশট নিয়ে নাও সরে ফেললাম আরেকটা দেখো এটা হচ্ছে সরি এটা দুইজনকে দিতে পারবো এটা আমি দুইজনকে দিতে পারবো হ্যাঁ দুইটা আছে দুই পিস আছে দুইজনকে দিতে পারবো আচ্ছা এইটা দেখো আলাদা আচ্ছা তুমি আছো আপু এই যে দেখো এইটা হচ্ছে আরেকটা ব্লাক এর মধ্যে তোমার ড্রেস তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও লাইভটা একটু ড্রেসটা দেখছো অসাধারণ কম্বিনেশন অসাধারণ কম্বিনেশন প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই রাখা দেখো এইটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে তোমার সালোয়ারটা এই সরি এটা হচ্ছে ওড়নাটা এইটা হচ্ছে তোমার সালোয়ারটা এটা হচ্ছে তোমার সালোয়ার আর এইটা হচ্ছে তোমার ক্লিয়ার ওকে আপনার জালঙ্গির আপু থ্যাংক ইউ আপু এইটা হচ্ছে তোমার ওড়না এইটা হচ্ছে ওড়না প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ রেডিমেড স্ক্রিনশট নাও এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেল এটা হচ্ছে তোমার ওড়নাটা আর এই যে তোমার হচ্ছে সালোয়ারটা এইটা ঠিক আছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ডেলিভারি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশানে খুবই নাইস কালেকশন এইটা ওকে সরে ফেলতেছে এইটা সরে ফেললাম ডেলিভারি স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেসে কনফার্ম করো হ্যাঁ কনফার্ম করে ফেলো ঝটপট কনফার্ম করে ফেলো তাছাড়া দেখা যাচ্ছে পাবে না আচ্ছা এইটা দেখো আপি তোকে অনেক কিছু তুমি তো অনেক কিছু দেখাইছো না পো শুধু জয়পুরি দেখাচ্ছি এখনো অনেক কিছু শুরু করি না আমি এখনো দুইটা সেম নিব মেসেজ করে দিয়েছি তুমি তো নিবা না বলছো আমি তো সেম নিয়ে আসতে পারিনি দুইটা তুমি যে নিবা না বললা হ্যাঁ আছে দুইটা ও এটা এটা আচ্ছা আচ্ছা তাহলে তোমার এই যে এই দুইটা নিতে হবে দিদি দৃষ্টি দৃষ্টি দিদিকে বলছি এইটা দুইটা নিতে হবে হ্যাঁ তাছাড়া সবগুলো একটা করে আছে তুমি যে লিখছ যে বানা এই জন্য আমি তোমার ওই দুইটা নিয়ে আসি না আপি অ্যাশ কাশ্মীরি কটনটা কত কাশ্মীরি কটনটা হচ্ছে আটশো টাকা আপু আচ্ছা মিতি যান দিদি যেই ড্রেসটা পাঠাইছো সেইটা সবাই বলে অনেক অনেক ভালো ওরা বিশ্বাস করে না যে আমি অনলাইন থেকে নিয়েছি ধন্যবাদ দিদি থ্যাংক ইউ মিতিল আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আমার হচ্ছে লিঙ্কটা দিয়ে দিও আমার পেজের লিঙ্কটা দিয়ে দিও ঠিক আছে এই যে দেখো এইবারের ড্রেস গুলো তো আরো অসাম দেখবা এইবারের ড্রেস গুলো দেখলে পাগল হয়ে যাবে ওকে ওকে নো প্রবলেম আচ্ছা দৃষ্টি দিদি তুমি যদি নিতে চাও এক পিস আসে আর এক পিস আমার জন্য নিয়ে আসছিলাম তাহলে ওই দুটো নিতে পারবা আচ্ছা হাই আপু কেমন আছো হ্যাঁ আসি আপু ভালো আছি তুমি কেমন আছো আপু এই যে সরি তোমাকে আপু বলা যাবে না আনটি বলতে হবে কারণ আমি নিপা দিদি সবাইকে মানে নিপা আপু তোমার হচ্ছে মুক্তি আপু সবাইকে আপু বলি তুমি হচ্ছে ভাগ নি তাহলে তো তুমি আন্টি হবা এটা হচ্ছে নিচে প্যানেল হাতা স্লিপে হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা হবে আর এই যে দেখো এইটা হচ্ছে সালোয়ারটা হবে এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা জেনিবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও এক্ষুনি জেনিবা স্ক্রিনশট নিয়ে দেখো ইনবক্স করছে কি জানি ইনবক্স করে দাও এক্ষুনি ঠিক আছে এইটা হচ্ছে ওনার হচ্ছে আসলাটা হ্যাঁ এটা ওনার আসলাটা অনেক নাইস একটা কালেকশন ব্ল্যাকের মধ্যে আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি এই প্রিন্টটা অনেক সুন্দর দেখো এই প্রিন্টটা অনেক সুন্দর হ্যাঁ জেনিভাস স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো এটা সরিয়ে ফেললাম

আচ্ছা আপু স্ক্রিনশট নিতে না পারলে অর্ডার করব কিভাবে আচ্ছা তানজিনা আপু তুমি যদি স্ক্রিনশট নিতে না পারো আমাদের হচ্ছে পেজে গিয়ে তুমি ইনবক্সে লিখে দাও কোন ড্রেসটা ঠিক আছে কালার লিখে কনফার্ম করে দাও ফুল ফোন নাম্বার দিয়ে তাই আশা বল আচ্ছা 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 বলো আচ্ছা দৃষ্টি দিদি এইটার দুইটা হবে এইটা একটা হচ্ছে আমি নিয়ে আসছি নিজের জন্য আর একটা হচ্ছে সেলের জন্য তুমি যদি এইটা নিতে চাও তাহলে এইটা দুইটা হবে হ্যাঁ এইটাই তুমি মেবি চেয়েছিল এই যে দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা হচ্ছে তোমার ড্রেসটা আর এই যে দেখো এইটা হচ্ছে সালোয়ার এইটা হচ্ছে সালোয়ার দৃষ্টি দিদি তাহলে এই দুইটা নিতে পারবা ঠিক আছে এই দুইটা নিতে পারবা তুমি এটার স্ক্রিনশট তাড়াতাড়ি এখনি দিয়ে দাও যদি এই দুইটা নিতে চাও ঠিক আছে এই যে দেখো ওরনাটা হচ্ছে এইটা এইটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে অনলি 650 জেনিবাই স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি বুক করে ফেলো দৃষ্টি দিদিকে বলছি এটা যদি চাও হ্যাঁ এটা যদি চাও তাহলে বুক করে ফেলো তুমি এইটা দুইটা দিতে পারবো এইটা একটা আর এই যে দেখো এইটা একটা একটা আমার জন্য নিয়েছিলাম আর একটা সেলের জন্য তুমি তাহলে এই দুইটা নিতে পারবা সরিয়ে ফেলতেছি হ্যাঁ এটা সরে ফেললাম জয়পুরি মামা কটন এটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ওকে সরিয়ে ফেললাম দিয়েছি দিদি আচ্ছা তাহলে তোমার জন্য এই দুটো আমি সরিয়ে রাখতেছি ঠিক আছে তোমার জন্য দুইটা সরিয়ে রাখতেছি ওকে আচ্ছা আরেকটা ড্রেস কিন্তু খুবই খুবই কম আছে সো যার যতগুলো দরকার তাড়াতাড়ি যার জয়টা দরকার ঠিক আছে নিয়ে নাও তাড়াতাড়ি আগের ব্ল্যাকটা আবার দেখি আচ্ছা আগের ব্ল্যাকটা আগের ব্ল্যাকটা কোনটা আপু ওই ব্লাগটা আচ্ছা দাও ওইটা একটু ভাঁজ করো না ধরো দিদি এক হাজার টাকা যেটা অর্ডার করেছি সে আমাকে আরেকটা নিতে দিতে পারবা আচ্ছা পিক দিও তো আপু পিক দিও হ্যাঁ আচ্ছা নার্গিজি শেয়ার ডান থ্যাংক ইউ আচ্ছা এক হাজার পঞ্চাশের তুমি কোনটা জানি দি না ওইটার কালার ওই কালারটা দিতে পারবো না অন্য কালার দিতে পারবো ঠিক আছে আচ্ছা আসি আপু বুঝিনি আপু আচ্ছা হ্যাঁ দিদি কয়েকটা শেয়ার করতে হবে আচ্ছা তোমার যতগুলো ভালোবেসে শেয়ার করতে হয় করে দেওয়া আপু সমস্যা নেই এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসটা আচ্ছা এইগুলো কিন্তু সত্যি আমি অনেক কষ্ট করে শুধুমাত্র তোমার এক পিস করে পেয়েছি সো যার এটা যে আগে বুক করতে পারবো আমি তাকে কিন্তু দিতে পারবো ঠিক আছে এই যে দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা এইটা হচ্ছে তোমার নিচের প্যানেল হাতা স্লিপে দিবা ঠিক আছে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হ্যাঁ

এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ দেখছো ওড়নাগুলো কত বড় অনেক বড় এটা হচ্ছে জয়পুরি মামা কটন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ জেনিভাই স্ক্রিনশট নাও ইয়েলো কালারটা জেনিভাই স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি ইয়েলো কালারটা ইয়েলো কালারটা যে নিতে চাচ্ছ ঝটপট বুক করে ফেলো এটা ঝটপট বুক করে ফেলো ওকে সরে ফেলতেছি এই কালারটা কিন্তু অসম অসম এবং ওড়নাটা দেখো ওড়নাটা দেখো অনেক নাইস হ্যাঁ অন্যটা দেখো অনেক নাই সরিয়ে ফেললাম এটা জেনিভাই স্ক্রিনশট নিয়ে ফেলো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো ঠিক আছে তাড়াতাড়ি বুক করে ফেলো স্ক্রিনশট নিয়ে আচ্ছা উম্মে মিমাপু উম্মে মিমাপু তোমার হচ্ছে ড্রেস পেয়েছ আপু আচ্ছা দিদি কি কালার হবে একটু বলো আচ্ছা ওটা ক্রিম কালার হবে আমি দেখিয়ে একটু সাথে থাকো চুন্ডি আনছো আনটি আচ্ছা আনটি হচ্ছে কালকে নিয়ে আসবো তোমার চুন্ডিটা হ্যাঁ কালকে নিয়ে এসে কালকে আমি ডেলিভারি দিয়ে দিব সবারগুলোই কালকে দিয়ে দিব আচ্ছা প্রাইস কত এটার আচ্ছা এটারও প্রাইস ছয়শো পঞ্চাশ এটারও প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ মামা কটন এটার প্রাইস ছয়শো পঞ্চাশ ঝটপট কিন্তু বুক করা এগুলো কিন্তু এক পিস করে আছে একটা করে কালার সবগুলো এক পিস করে সো যে আগে বুক করবা যারটা আগে কনফার্ম হবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমি তাকে কিন্তু কনফার্ম করব ওকে সো ঝটপট বুক করে ফেলো সরিয়ে ফেলতেছি অসাম কিন্তু ড্রেস এটা কিন্তু অসাম একটা ড্রেস আর সরিয়ে ফেললাম এই যে আপনি ব্ল্যাকটা দেখতে চেয়েছো একটু কষ্ট করে যদি অ্যানসার দিতা তাহলে খুবই ভালো হতো একটু কষ্ট করে অ্যানসার দাও উম্মি আপু উম্মি আপু এই যে দেখো এই ড্রেসটা এই ব্ল্যাকটা তুমি দেখতে পাচ্ছ একটু আমাকে কনফার্ম করো আপু এইটা কিনা আচ্ছা আপু লাইভ শেয়ার করেছি থ্যাংক ইউ রাখি আপু আচ্ছা রাখি থ্যাংক ইউ সো মাচ আমার আচ্ছা ইসরা জাহান আপু কোনটা আপু ইয়েলোটা ইয়েলোটা তোমার তাহলে সরিয়ে ফেলতেছি ইয়েলোটা আচ্ছা হ্যাঁ রুলিয়া আপু লিখছে নাইস থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এই কি কিনা একটু আমাকে উম্মি আপু কনফার্ম করো আপু তাড়াতাড়ি আমি তারপর হচ্ছে তোমাকে দেখাচ্ছি আচ্ছা তিনটা কালার এইটার হ্যাঁ তিনটা কালার এই যে দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালার এইটা হচ্ছে অরেঞ্জ কালারটা এই যে দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালারটা অনেক নাইস কিন্তু এটা এটা হচ্ছে নিচের প্যানেল হাতা স্লিপে দিবা আচ্ছা আপু চুনডি ড্রেসটা কি ডেলিভারি দিয়েছো আচ্ছা اسماعিল মামুন আপু দিয়েছি না হ্যাঁ আপু দিয়েছি দিয়েছি তোমার তো মেবি কালকে পাবা দিয়েছি আপু হচ্ছে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে তোমার ও সালোয়ারটা এই যে দেখো সালোয়ারটা হচ্ছে এটা ওইটা ইস্টা আপুর আচ্ছা এইটা দেখো এইটা আচ্ছা উমি আপু আমি দেখাচ্ছি আর উমি আপু তুমি কি ড্রেস পেয়েছো আপু একটু আমাকে কনফার্ম করো আপু আচ্ছা ইসমাইল ও ইসমাইল মামুন আপু আচ্ছা আপু তুমি হচ্ছে তোমার ইনবক্স তোমার ফোনে একটা ইনব মেসেজ গেছে না দেখো তো যদি মেসেজ যে থাকে তাহলে হচ্ছে ডেলিভারি হয়ে গেছে আপু হ্যাঁ আচ্ছা আপু আপু উইনার হয়েছে হয়নি আমি উইনারের নাম ঘোষণা করবো একটু পরে যে দেখো অরেঞ্জ কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারটা প্রাইস হচ্ছে 650 পঞ্চাশ জেনিবাই স্ক্রিন নিয়ে নাও অরেঞ্জ কালারটা ইয়েলোটা বুক অরেঞ্জ কালারটা জেনিভাইস স্ক্রিনশট নিয়ে নাও ওকে সরে ফেলতেছি অরেঞ্জ কালারটা সরে ফেললাম অরেঞ্জটা অনেক সুন্দর আমি বিকালে ড্রেস পেয়েছি সুন্দর নাগিজেন্টি থ্যাংক ইউ আন্টি আচ্ছা হাসিনা দাদা আপু লিখছো শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এটা সরিয়ে ফেললাম হ্যাঁ এটা সরিয়ে ফেললাম জেনি ভাই স্ক্রিনশট নে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আচ্ছা এবার দেখাচ্ছি এটা পিঙ্ক কালার এই যে দেখো পিঙ্ক কালার এটা হচ্ছে লাস্ট একটা কালার পিঙ্ক কালার এটা হচ্ছে লাস্ট একটা কালার পিঙ্ক কালার হ্যাঁ এই যে দেখো তারপর আমি ব্ল্যাকটা দেখাচ্ছি আপু মিমাপু একটু ওয়েট করো আপু এইটা হচ্ছে তোমার নিচের প্যানেল হাতা স্লিপে দিবা হ্যাঁ ইয়েলোটা হ্যাঁ এইটা আমি তোমারটা সরিয়ে রাখছি এটা হচ্ছে তোমার ড্রেসের বডিটা দেখো এটা অনেক নাইস একটা পিঙ্কের মধ্যে হ্যাঁ এটা পিঙ্কের মধ্যে একটা সুন্দর কালার এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার আচ্ছা আমার নাম লিখছো হ্যাঁ সবার নাম লিখছি যারা যারা শেয়ার করেছো সবার নাম লিখছি সবার সামনে লটারি করব কিন্তু লটারি করে যদি কেউ উইনার না থাকে তাহলে আমি আবারও কিন্তু লটারি করব সো থাকতে হবে এই যে দেখো এটা হচ্ছে তোমার ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে অনলি আহ ছয়শ স্ক্রিনশট নিয়ে নাও দুইটা একই কালার দেখছো আচ্ছা অরেঞ্জটা দুইটা হবে হ্যাঁ দুইজনকে দিতে পারবো সো অরেঞ্জটা যদি আরেকটা কেউ নিতে চাও তাহলে কমেন্ট করে ফেলো আচ্ছা তা সব আপু কেমন আছো আমি আমার গুলি আজ পাবো দিদি আচ্ছা হ্যাঁ হাসিনা আজাদ আপু তো পাওনি তোমার গুলো আপু আমার লিখছো প্লিজ বলো না হ্যাঁ রে আপু লিখছি তোমার নাম লিখছি নাইস আপু থ্যাংক ইউ আচ্ছা স্মৃতি রহমান শ্রাবণী আপু হ্যাঁ আপু কেমন আছো ভালো আছি আপু তুমি একটু লাইভটা শেয়ার করে দাও আপু এই যে দেখো সরিয়ে ফেললাম পিঙ্ক কালারটা সরিয়ে ফেলতেছি পিঙ্ক কালারটা হ্যাঁ সরিয়ে ফেললাম প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ জেনিভাই স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা অরেঞ্জ কালারটা দুইটা আছে হ্যাঁ আরেকজন বুক করতে পারবা অরেঞ্জ কালারটা আরেকজন বুক করতে পারবা ওকে আচ্ছা আমি এই ব্ল্যাকটা একটু দেখিয়ে দিই মিম আপু কে ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ব্ল্যাকটা ব্লাক সব শেষ ব্লাকটা সবগুলো বুক হয়ে গেছে আর এক পিসি আছে মিম আপু নিলে তাড়াতাড়ি বুক করে ফেলো দিদি এইটা আমার আচ্ছা মিথিলা জাহান আপু পিঙ্কটা আপু একটু ছবি দিয়ে দাও তাড়াতাড়ি মিথিলা আপু নাহলে লিখে দাও পিঙ্কটা আমার এটা লিখে দিলেই হবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ বেবি অসুস্থ ছিল তাই কয়দিন লাইভ দেখতে পারিনি আহারে আপু এখন কেমন আপু বাবু লটারি কখন করবা হ্যাঁ করবো আপু করবো সমস্যা নেই কাপড় কি পাতলা না কাপড়টা অনেক সুন্দর জয়পুরি এটা জয়পুরি আনটি হচ্ছে অনেক ভালো কাপড় এটাও অনেক ভালো কাপড় ওই যে এই জয়পুরিগুলো নিয়েছেন ওইগুলোর মতো সুন্দর কাপড় এটা হ্যাঁ এটা হচ্ছে তোমার ড্রাফোর ব্ল্যাকটা একটাই আছে না আপু আমি আজকে এস এম পেয়েছি আচ্ছা তাহলে তুমি কালকে পেয়ে যা আপু কালকে পেয়ে যাবা মিমাকুকে বলছি আচ্ছা এইটা দেখো মিমু একটাই আছে হ্যাঁ ব্লাকটা এটা নিচের প্যানেল হাতা স্লিপে দিবা এটা হচ্ছে তোমার ড্রেসের বডিটা হবে এটা হচ্ছে ড্রেসের বডিটা ব্লাকটা কিন্তু সব শেষ আর এই একটাই আছে এটা হচ্ছে নীচের প্যানেলটা হ্যাঁ এটা হচ্ছে নীচের প্যানেল আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওনাটা যদি ব্লাকটা নাও মিথিলাপুর ওই যে পিঙ্কটা আচ্ছা মিথিলা বোধাইনি ওটা ওটা কোনটা দেখি কোন কোন এটা পিঙ্ক লনটা আচ্ছা কনফার্ম করো কালকে তো যাবাই নিতে এই যে দেখো এটা হচ্ছে আচ্ছা ইয়েলোটা আমি নিব আচ্ছা সালমা আক্তার আপু স্ক্রিনশট দিয়ে দাও আপু সালমা আক্তার আপু স্ক্রিনশট দিয়ে দাও যে যেটা নিবা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দাও ইউলোটা মেবি কনফার্ম হয়ে গেছে আচ্ছা আচ্ছা স্ক্রিনশট দাও দুইটা আছে সমস্যা নেই আচ্ছা শেয়ার ডান আপু এখন একটু ভালো আগের চেয়ে ওকে আপু ভালো হয়ে যাবে আপু চিন্তা করো না ঠিক আছে ভালো হয়ে যাবে আচ্ছা আজ পাইনি দিদি আচ্ছা আজকে অনেকেই ডেলিভারি পাইনি কারণ হচ্ছে বৃষ্টি ছিল এই জন্য ডেলিভারিটা লেট হয়েছে ঠিক আছে কালকে সবাই পেয়ে দেবো যারা যারা পাওনি অনেকেই লিখছে যে আজকে ডেলিভারি পাইনি হ্যাঁ এই যে দেখো অন্যটা ওকে এটা হচ্ছে তোমার ও আমি আরেকটা কথা একটু বলে দিই জন্য ইনবক্স করেছি আচ্ছা ইসমাত আপু আচ্ছা ইসমাত আপু তাহলে তোমার ওই দুইটার সাথে এটাও দিয়ে দিব ঠিক আছে কালকে ডেলিভারি দিয়ে দিব তোমারটাও আচ্ছা আমি একটা কথা বলি আপুরা আমি হচ্ছে তো নিজস্ব লোকদের ডেলিভারি করে না মানে আমিও না আমার হাজবেন্ডও না বা অন্য কেউ ভাই তাই এরকম কেউ নেই ঠিক আছে ডেলিভারি করা সো আমি অফিশিয়াল ভাবে সবকিছু ডেলিভারি করাই সেটা হচ্ছে পাঠাওয়ের মাধ্যমে তো তোমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে এতটার থেকে এতটার মধ্যে দিতে হবে যেমন হাসিনাপুর সব সময় 12টার মধ্যে দিতে হয় ড্রেস তো সেইটা আমাকে লিখে দিতে হয় হ্যাঁ যখন আমি ড্রেসটা এন্ট্রি করব কুরিয়ারে তখন আমার ওই জিনিসটা উল্লেখ করে দিতে হবে যে এতটা থেকে এতটার মধ্যে এতটার মধ্যে হ্যাঁ তো তোমাদের যদি এরকম কিছু থাকে তাহলে আমাকে ডেলিভারিটা ডান হওয়ার আগে ফোনে এস এম এস যাওয়ার আগে আমাকে এই জিনিসটা জানাতে হবে এস এম এস যাওয়ার পর কিন্তু জানাইলে আমি কিছুই করতে পারবো না তখন যেভাবে ডেলিভারি দিব তোমাদের সেইভাবে ডেলিভারি নিতে হবে ঠিক আছে কারণ অফিসে যেটা এন্ট্রি হয়ে যায় সেটা আমি চেঞ্জ করতে পারবো না সো প্লিজ আপুরা তোমরা হচ্ছে ডেলিভারি মানে অর্ডারটা কনফার্ম করার আগে তোমরা সব কিছু সুন্দর করে আমাকে দিয়ে দিবা ঠিক আছে আর আমার ডেলিভারিটা তোমার হচ্ছে মধ্যে মধ্যে রেডি চলে যায় ঠিক আছে তো যেটাই হোক তিনটার মধ্যে আমাকে জানাবা ওকে আচ্ছা আপু তোমার গলা ব্যথা কমছে একটু কমছে আপু এই পাশটা একটু ব্যথা করতেছে এখনো একটু কমছে থ্যাংক ইউ পাপি আপু তোমার মনে আছে আমার কথা আচ্ছা ওমি আপু এটা যদি তুমি না আপু তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও এটা কিন্তু এক পিসি আছে হ্যাঁ এক পিসি আছে আর সবার ডেলিভারি কিন্তু অবশ্যই চার চব্বিশ তারিখের মধ্যে আমি দিয়ে দিব সবাইকে নিয়ে নিতে হবে ঠিক আছে কারণ পঁচিশ তারিখ থেকে আমার ডেলিভারি অফ হবে এইটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা ঠিক আছে নিচের প্যানেলটা ওকে সরি এইটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে তোমার নিচের প্যানেল সরিয়ে ফেললাম আসতে কথা বলো নয়তো আবার ব্যথা বেড়ে যাবে না আপু ব্যথা বাড়বে না আর অনেকটা কমে গেছে দিদি পিক দিয়েছি হ্যাঁ মিথিল আপু কনফার্ম করে ফেলেছি আচ্ছা এটা সরে ফেলতেছি রুমি আপু এটা কনফার্ম এটা আচ্ছা আচ্ছা ইসমাইল মামুন আপু তোমার হচ্ছে আরেক আচ্ছা আপু ইনবক্স করেছি ওকে ইসমাইল মামুন আপু আর তোমার ফোনে দেখো তো আমার হচ্ছে পেজ থেকে কি একটা ইনবক্স গেছে তোমার ফোনের হচ্ছে মেসেজে মেসেজে দেখো ইন তোমার হচ্ছে মেসেঞ্জারে না যদি ফোনের মেসেজে ইনবক্স না যেয়ে থাকে তাহলে কালকে যেটা পাঠিয়ে মানে কালকে যেটা বুক করছো ওইটার সাথে এটা দিয়ে দিব। আর যদি চলে যেয়ে থাকে মেসেজ তাহলে এটা আলাদা করে কালকে আবার ডেলিভারি দিয়ে দেবো ওকে একটু আমাকে জানিয়ে দাও একটু জানিয়ে দাও হ্যাঁ আচ্ছা এইবার হচ্ছে তোমার এইটা দেখো এটা অনেক সুন্দর একটা প্রাইস হচ্ছে ৬৫০ আচ্ছা মামা কটন আরও দেখাও আসি আপু মামা কটন তো শেষ হয়ে গেছে আপু সবগুলো এই প্রিন্টগুলো দেখছো তো না মামা কটনের এই প্রিন্টগুলো দেখাইছি এই প্রিন্ট দেখাইছি না এই যে মামা কটনে এই প্রিন্ট দেখিয়েছি আর আসি আশিয়া সরি আসি আন্টি সরি আন্টি ওইটা হচ্ছে তুমি লাইভটা শেষ হলে ফার্স্টের দিকে দেখবা আরও সুন্দর সুন্দর কয়েকটা দেখিয়েছি না আপু আসেনি আচ্ছা তাহলে ইসমাইল আপু তোমার কালকে দুইটা একসাথে দিয়ে দিব হ্যাঁ পঁচিশ তারিখ থেকে ডেলিভারি অফ কেন আচ্ছা দৃষ্টি দিদি আমি তো পাঠাওয়ার মাধ্যমে হচ্ছে তোমার ডেলিভারি দিই হ্যাঁ তো তোমার হচ্ছে ভোট শুরু হয়ে যাবে এই জন্য পঁচিশ তারিখ থেকে ওদের ডেলিভারি সব কিছু অফ থাকবে অফিসিয়ালভাবে আচ্ছা শেয়ার আজ কম হয়েছে দিদি হচ্ছে স্বাভাবিকভাবে শেয়ার দিতে বলো সবাইকে শেয়ার দিতে বলো হ্যাঁ সবাই শেয়ার করে দাও ভালোবেসে সবাই শেয়ার করে দাও তো কম হয়ে গেছে শেয়ার আজকে আচ্ছা কয় কবে যাব পঁচিশ তারিখের পর রলি আপু পঁচিশ তারিখেই মেবি পঁচিশ তারিখেই মেবি এইটা হচ্ছে আমি বলতে চাচ্ছি না জানো আমি বাড়িতে যাব এটা হচ্ছে সারপ্রাইজ এই জন্য লাইভে বললে তো শুনে ফেলবে আমার আত্মীয় স্বজন সবাই আচ্ছা এই প্রিন্টগুলো দেখিয়ে ফেলেছি এই প্রিন্টগুলো সবগুলোই দেখিয়েছি তোমরা হচ্ছে লাইভটা শেষ হলে একটু ফার্স্ট থেকে দেখে নিও আচ্ছা কাশ্মীরি কটন দেখাবো কাশ্মীরি কটন অনলি আটশো করে অসাম 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 সুন্দর সুন্দর ড্রেস আর সবার কাছে রিকোয়েস্ট তোমরা লাইভটা শেয়ার করে দাও তোমরা কিন্তু লাইভ শেয়ার করনি আজকে আজকে কয়টা লাইভ শেয়ার হয়েছে দেখো তো কত শুধু লাইভ শেয়ার করেছো আজকে আজকে আমার কিন্তু লাইভটা শেয়ার হয় 200 300টা সো সেই ক্ষেত্রে 93টা লাইভ তোমরা শেয়ার করেছো তার মানে তোমরা আমাকে ভালোবাসো না শুধু গিফটের দিন তোমরা শেয়ার করো ভালো শেয়ার করো যারা তারা হচ্ছে আজকে করেছে বুঝতে পারলাম এই যে দেখো এটা হচ্ছে পার্টেল কালারের কাশ্মীরি কটন প্রাইস হচ্ছে অনলি আটশো জেনিভা স্কিনশট জেনিবা এগুলো কিন্তু আচ্ছা আমি ইওলোটা নিব আচ্ছা আশিয়া আপু আশিয়ান্টি ইয়োলোটার জন্য ইনবক্স করছে ইনবক্স করছে না দেখো

প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা জেনভাইস স্ক্রিনশট নি নাও এটা পার্পেল কালারটা এটা পার্পল কালারটা এইটা আমি করেছি এক অনেকগুলা আচ্ছা তুমি করেছো না আচ্ছা এটা হচ্ছে হাতাটা দেখাচ্ছি এই যে দেখো হাতাটা এটা কিন্তু আলাদা করে হাতা দেয়া আছে কাশ্মীরি কটন প্রাইস হচ্ছে অনলি 800 জেনিভাইস স্ক্রিনশট নে ঝটপট বুক করবা ঝটপট কিন্তু বুক করবা এগোলো কিন্তু এক পিস করে হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে হ্যাঁ ব্যাক সাইডটা এই যে দেখো ব্যাক সাইডটা পার্পেল কালার রুলি আপু তুমি যদি তোমার ওইগুলো লাগে আমি তোমাকে কালকে সব নিয়ে এসে দিব আর যদি এর মধ্যে নিতে চাও তাহলে তুমি এর মধ্যে নিয়ে নাও আপনি এইটার কফি কালারটা আমি নিব আচ্ছা তুমি আগেই বুক করে ফেলতেছ আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে ইনবক্স করে দাও পেজে ইনবক্স করো হ্যাঁ শাহানা শাহানা আপু শাহানা আপু পেজে ইনবক্স করো ওকে কে নাম কি আচ্ছা আশি আন্টি হচ্ছে ইয়েলোটা বুকড হয়ে গেছে হয়ে গেছে তোমাকে অরেঞ্জটা না হলে পিঙ্কটা আছে তো না আচ্ছা অরেঞ্জ আছে পিঙ্ক আছে হ্যাঁ আনটি ওইটার মধ্যে নিতে হবে আচ্ছা এগুলো লং হচ্ছে তোমার এগুলো লং দাঁড়াও আমি ধরি তাহলে বুঝতে পারবো আটচল্লিশ আটচল্লিশ দিদি বনশ্রী আচ্ছা লং গুপ্তা আমি প্রতিদিন যা শেয়ার করি যখন এখন হ্যাঁ আজকেও তাই করেছি থ্যাংক ইউ আচ্ছা মানে ইয়ে করে দিয়েছো থ্যাংক ইউ অপরাধ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখো আজকে কিন্তু শেয়ার হয়নি বুঝতে পারতেছো তিরানব্বইটা শেয়ার মানে কি বলো এত কম শেয়ার তো আমার হয় না আচ্ছা এটা দেখো এটা আমি সরিয়ে ফেলতেছি এটা ওনার হচ্ছে সালোয়ারটা দেখিয়ে দিই এটার ওনার সালোয়ারটা দেখিয়ে দিই আচ্ছা শান আপু তুমি হচ্ছে পেজে ইনবক্স করো আপু ইন আইডিতে করো না এটা হচ্ছে সালোয়ার পার্পেল কালার কিন্তু এটা ব্লু কালার না হ্যাঁ এটা পার্পেল কালার এটা কিন্তু ব্লু না পার্পেল কম্বিনেশন অসাম একটা কালার কম্বিনেশন এটা সবগুলো সুন্দর সবগুলো সুন্দর জাল লাগবে তাড়াতাড়ি কিন্তু বুক না এছাড়া পাবা না হ্যাঁ কারণ এগুলো এক পিস করে আসে ঝটপট আগে বুক করলে আগে পাবা তাছাড়া কিন্তু পাবা না বলে দিচ্ছি ওই যে আশি আন্টির মতো হবে তখন এই যে দেখো অন্যটা দেখছো এটা হচ্ছে অন্যটা অসাম একটা ড্রেস এটা প্রাইস অনলি একশো টাকা যে নিবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও এটা হচ্ছে কাশ্মীরি কটন ঠিক আছে কাশ্মীরি কটন ওকে এটা সরে ফেলতেছি হ্যাঁ এটা সরে ফেলতেছি যে নিতে চাচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও সরে ফেললাম পার্পেল কালারটা কার লাগবে বুক করো ঝটপট দেখো এটা ابو কিন্তু বুকড হয়ে গেছে মেরুনটা অলরেডি বুকড আমি এটা দেখাচ্ছি না মেরুনটা বুকড এই যে নাও আচ্ছা শানাপু তোমার কি মেরুনটা দেখাতে হবে আপা আমি এটা নিব বুকড ওকে নাজমা আপু ইনবক্স করো আপু ইনবক্স করো এটা নাজমা আপু আচ্ছা নাজমা আপু ইনবক্স করে দাও এই যে এটা একটাই ছিল একটাই ছিল না ও শানা আপু আগে দেখছে হে জন্য তোমার হচ্ছে আগে বুকড করে ফেলেছে দেখছো শাহ আপু কতটা চিন্তা করো আচ্ছা এইটা দেখো আচ্ছা নাজমা আপু তুমি পারফিউমটার জন্য ঝটপট বুক করে ফেলো এই যে দেখো রেড কালারটা এটা তাহলে ও সানজানা আপু সরি 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 সানজানা আপু আচ্ছা আচ্ছা সানজানা আপু সরি সরি দেখছো তোমার নামের স্পেলিংটা ভুল করে দিয়েছি আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে রেড কালারটা এটা হচ্ছে এনে দিতে পারবা না আসিয়া আসি আন্টি আমি আজকে অনেক কষ্ট করে এই ড্রেসটা নিয়ে আসছি বুঝছো অনেক কষ্ট করে তিনটা তিনটা শোরুম থেকে তিন তিনটা বান্ডিল নিয়ে আসছি তার মধ্যে তোমার তুমি আজকে অরেঞ্জ পিঙ্ক যদি আসে তোমার অরেঞ্জ আছে তোমার দুইটা মেবি না তিনটা আচ্ছা পিঙ্ক আছে একটা আর অরেঞ্জ আছে দুইটা ঠিক আছে এই দিতে পারবো আচ্ছা এই যে দেখো রেডটা রুলিয়াপু এইগুলোর মধ্যে একটা নিয়ে নাও রুলিয়াপু অসাম একটা ড্রেস তোমার কালকে দুইটার সাথে দিয়ে দিব এই যে দেখো এইটা হচ্ছে রেড কালারটা এটা হচ্ছে রেড কালার টাস্কের রুলে আপু মন মানে বুক করতেছে না মন খারাপ করেছে এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা তোমাকে কত আপন ভাবি জন্যে তো আমি তোমার ড্রেসটা আরেকজনকে দিছি তোমাকে নিয়ে এসে দিব জন্য আচ্ছা শেয়ার দিলাম আপু আরও থ্যাংক ইউ আপু স্মৃতি আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওনাটা এইটা হচ্ছে ওনাটা রেড কালারটা এটা রেড কালারটা সালোয়ারটা হচ্ছে তোমার কি বলে ওই যে রেড ঠিক আছে প্রাইস অনলি আটশো এটা যে বুক করতে চাচ্ছ বুক করে ফেলো প্রাইস অনলি আটশো আশি আন্টি তুমি পিঙ্কটা না হলে অরেঞ্জটা নিয়ে নাও ওই দুটাও সুন্দর তাছাড়া কিন্তু এটা আর পাচ্ছি না গো অনেক আন্টি অনেক কষ্ট করে নিয়ে আসছি এই যে দেখো এইটা হচ্ছে ওড়নাটা ওকে এটা ওড়নাটা এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট সাইড এই যে দেখো ফ্রন্ট সাইড এইটা হচ্ছে ড্রেসের হাতা এইটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক সাইড কাশ্মীরি কটন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ঠিক আছে রেডটা সরিয়ে ফেললাম রেডটা সরিয়ে ফেললাম যে এটা নিবা স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো রেডটা আচ্ছা হ্যাঁ দিদি পিঙ্ক কালারটা আমার জন্য রাখছো আচ্ছা মিথিলাপুর তোমারটা কনফার্ম করে ফেলেছি পিঙ্কটা মিথিলাপুর জন্য রাখো নি একটা পিঙ্কটা তো প্রথমেই হ্যাঁ রাখছি রাখছি ওকে কনফার্ম পাই আচ্ছা ইনবক্সে যদি কনফার্ম লিখে থাকে তাহলে সবার তারগুলো কনফার্ম হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আপু ড্রেস দুইটা কবে পাবো আচ্ছা ইসমাইল মামুন আপু তুমি হচ্ছে কালকে আমি ডেলিভারি দিয়ে দেবো পরশুদিনই পেয়ে যাবো আপু আরে দূর হ্যাঁ কি যে বলো হ্যাঁ তুমি তো মনই খারাপ করছো আজকে একটাও বুক করো আমাকে দিও আচ্ছা কোনটা দিবো ইনবক্স করে দাও এই যে দেখো মিষ্টি কালারটা আসি আপু মিষ্টি কালারটা নিতে পারো পিঙ্কও শেষ পিঙ্ক দুইটাই বুকড তাই না পিঙ্ক দুইটাই তো বুক আচ্ছা মিষ্টি কালারটা দেখো এই যে মিষ্টি কালারটা নাও আসিয়া আপু বলে ফেলতেছি বারবার কয়েকদিন আপু বলছি তো ওই জন্য আসিয়া এই যে দেখো আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু নেভি ব্লু এটা হচ্ছে নেভি ব্লু প্রাইস হচ্ছে অনলি আটশো আর এই যে অরেঞ্জটা এই যে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে অরেঞ্জটা আর তোমার হচ্ছে ওইটা তোমার হচ্ছে মিষ্টি হলো। মিষ্টি হলো তুমি এইটা নিতে পারো এটা হচ্ছে মিষ্টি হলো এটার মধ্যে একটু রেডটা দিও আচ্ছা রেডটা দিব স্ক্রিনশট দিয়ে দাও রুলিয়াপো আপু আর যাও তোমারটা আর আমি অন্য কাউকে দেব না রেডটা আমি তোমাকেই দেব আর তোমার তোমার গুলো আর কোনো দিনও কাউকে দেব না যাও আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে ব্লু নেভি ব্লুটা নেভি ব্লুটা প্রাইস হচ্ছে অনলি তোমার 800 এগুলো কাশ্মীরি কটন হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি আটশো এগুলো কিন্তু এক পিস করেই আসে ঠিক আছে ডাবল অর্ডার করলে আমি দিতে পারবো না ডাবল অর্ডার করলে এটা দিতে পারবো না এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্লুটা ওকে এই যে নেভি ব্লুটা অসাম একটা কালার নেভি ব্লু আমার খুবই ভালো লাগে আপু নেভি ব্লুটা আরেকবার দেখাও এই যে দেখো নেভি ব্লুটা দেখাচ্ছি আরেকবার আচ্ছা এটা খুলে দেখাও আচ্ছা নেভি ব্লুটা দেখাচ্ছি মিষ্টিটা আচ্ছা মিষ্টিটা দেখাচ্ছি ঠিক আছে মিষ্টিটা দেখাচ্ছি দেখো তো এই যে মনে হয় আচ্ছা এইটা দেখো নেভি ব্লু সালোয়ারটা ঠিক আছে এই যে নেভি ব্লু সালোয়ার আপু মিষ্টিটা একটাই আছে মিষ্টিটা একটাই আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার ওরনাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা নেভি ব্লু ওই যে পার্পল কালার হ্যাঁ কে নাম কি নাজমা Öyle ও দিদি আচ্ছা এটা আমি তো মাইন্ড করিনি সোনা আপু না তো মাইন্ড করছো আজকে একটা বুক করতেছো না এই যে দেখো এটা হচ্ছে নেভি ব্লুটা ঠিক আছে এটা হচ্ছে নেভি ব্লুটা আচ্ছা পার্পেলটাও উপলব্ধ হয়ে গেছে ঠিক আছে নাজমা আপু ইনবক্স করতে পারোনি তোমারটা হইলো না তাহলে ওইটা হচ্ছে সোমাশা দিদি বুক করে ফেলেছে এই যে দেখো এটা হচ্ছে হাতাটা হ্যাঁ এটা হচ্ছে হাতাটা এটা নেভি ব্লুটা এটা হচ্ছে নেভি ব্লুটা এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা ব্যাক সাইডটা আচ্ছা ব্যাক সাইডটা হচ্ছে এটা নিচে প্যানেলটা দেখো এই যে নিচে প্যানেল নেভি ব্লুটা জেনিবা বুক করো আর এ একটাই আছে এখন নেভি ব্লুটাই আছে শুধু সবগুলো বুক তো শেষ সবগুলো কাশ্মীরি রুলিয়া পয়েন্টে রেডটা আচ্ছা বরং তাই আমি টেনশন মুক্ত হয়েছি তাই না দিদি তোমার বেবি কো এমিতি লাখো ঘুমিয়ে দিয়েছি আজকে ওরে ঘুম পাড়াই দিয়েছি আচ্ছা এটা দেখো নেভি ব্লুটা আচ্ছা তামার না পুহে আলো আপু কেমন আছো আচ্ছা সরিয়ে ফেললাম এই নেভি ব্লুটা সরিয়ে ফেলতেছি প্রাইস হচ্ছে অনলি আটশো কাশ্মীরি কটন জেনি পাইটে স্ক্রিনশট দিয়ে দাও আচ্ছা রুলি আপু তুমি রেডটার জন্য ইনবক্স করে দাও ঝাটপট আচ্ছা দীপানিতা দিদি হাই দিদি কেমন আছো দীপানিতা দিদি তোমার যেটা পিক দিয়েছিলা ওইটার মধ্যে তোমার দুই একটা ড্রেস আছে হ্যাঁ দুই একটা ড্রেস চলে আসছে ঠিক আছে আমি হচ্ছে এখনো সরিয়ে রাখিনি তোমাকে আমি ইনবক্স করবো নি এই যে দেখো কাশ্মীরি কটন এটা আমারটা আমি যেটা পরে হ্যাঁ কয়েকদিন লাইভে আসছিলাম তোমরা চেয়েছিলাম তো আছে হাতের ব্যাপার হা তাই না আচ্ছা তাহলে রেটটার জন্য তাড়াতাড়ি ইনবক্স করো তাছাড়া আবার ওইটাও বুক হয়ে যাবে আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার সালোয়ারটা এইটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এইটা সালোয়ারটা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওনাটা প্রাইস হচ্ছে অনলি তোমার আটশো ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি আটশো যে নিবাই স্ক্রিনশট নিয়ে নাও এই যে এই যে দেখছো অনেক নাইস একটা ভালো নেই জ্বর কাশি আহা রে আমার গলা ব্যথা আমার গলা ব্যথা এই যে দেখো এটা হচ্ছে কাশ্মীরি কটন হচ্ছে তোমার যেটা আমি পরে লাইভ করেছি কয়েকদিন তোমরা অনেকে চেয়েছিলা এটা সেইটা এটা কিন্তু চলে এসেছে অলরেডি তিন পিস তিনজনকে দিতে পারবো প্রাইস অনলি আটশো এটা নিলে ইনবক্স করে দাও এইটা নিব আচ্ছা রুলি আপু তুমি একটু ইনবক্স করো না আপু তাড়াতাড়ি তাছাড়া সব বুক হয়ে যাবে তুমি কোনটা কোনটা নিবা ইনবক্স করো ওটাকে মিষ্টি হলো তা আচ্ছা আয়শান্তি না আচ্ছা আচ্ছা দুটো 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 কোনটা কোনটা আচ্ছা লেখো কোন কালারটা? তালেই হবে। আচ্ছা রুনা রুনা আপু কি লেখছো এইটা এইটা নিবা? আচ্ছা এটা কে নিবা? তিনটা দিতে পারবো কিন্তু তাড়াতাড়ি তোমরা তিনটা কনফার্ম করো আগে ইনবক্সে। তারপরে হচ্ছে ইন কমেন্টে এসে বলো হ্যাঁ এই দুইটা ড্রেস হাতা হাতে পেয়েছি। আচ্ছা আচ্ছা ওই দুইটা পেয়েছো না? আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে নিচের প্যানেল ও হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে হাতাটা। এটা হচ্ছে তোমার হাতা। এইটা হচ্ছে তোমার নিচের প্যানেল। এই যে দেখো নিচের প্যানেল। এটা হচ্ছে নিচের প্যানেল। আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে ব্যাক সাইডটা হচ্ছে এটা এটা আমার আছে আচালনাপুর আছে এটা না এটা নিবো ওইটা না আচ্ছা তুমি ইনবক্স করে দাও কোনটা নিবা কোনটা নিবা না হ্যাঁ ইনবক্স করো এই যে দেখো এটা হচ্ছে নিচের প্যানেল ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা ঠিক আছে শরীর ফেলতেছে এটা কে কে নিতে চাচ্ছো তাড়াতাড়ি ইনবক্স করে দাও কারণ এইটা হচ্ছে তিন পিস আছে তিনজনকে জনকে দিতে পারবো ঠিক আছে এটা তিন পিস আছে তিনজনকে জনকে দিতে পারবো এই কালারটা আচ্ছা এটা সরিয়ে ফেললাম আচ্ছা এটা আরেকটা দেখো পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল কালার এইটা হচ্ছে তোমার পার্পেল কালারটা এইটা দেখো এটা পার্পেল কালারটা দুইটা একটু দেখাও আন্টি আচ্ছা আশি আফতার আপু আন্টি হচ্ছে তুমি কোন দুইটা দেখবা একটা হচ্ছে ইউলো অরেঞ্জ আর একটা হচ্ছে তোমার মিষ্টি পিঙ্ক নাকি মিষ্টি পিঙ্ক বুক আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে পার্পেল কালারটা ঠিক আছে কাশ্মীরি কটনের পার্পেল এটা হ্যাঁ জাম কালার যে দেখো জাম কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার জাম কালারটা এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা জেনিবাস টি শার্ট নিয়ে নাও এটা পার্পেল কালারটা জেনিবাস টি শার্ট নিয়ে নাও আচ্ছা দিদি আমার আগে তিনটা ড্রেস ছিল হ্যাঁ নিপাপু আমার মনে আছে আজকেরগুলো মিলে সবগুলো আমি কালকে দিয়ে দিব কালকে সবারগুলোই ডেলিভারি দিয়ে দিব কারণ আমি বাড়ি চলে যাব তো আচ্ছা নাবিল আপু এইগুলোর প্রাইস আপু আটশো না আপু প্রাইস হচ্ছে আটশো আচ্ছা ইসমাইল মামুন আপু আটশো টাকা কাশ্মীরি কটন এটা প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা এটা হাতার কাপড়ও আলাদা করে দেওয়া আছে যে দেখো এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ওরনাটা হ্যাঁ এটা ওরনাটা আর হচ্ছে এই যে দেখো হাতাটা দেখাচ্ছি পিংটাকে কে বুক করছে এই যে দেখো এটা হচ্ছে তোমার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা ঠিক আছে এটা ব্যাক জেনিভাই জেনি বাই স্ক্রিনশট না এটা পার্পেল কালারটা হ্যাঁ অ্যাশটাও সুন্দর পার্পেলটাও সুন্দর সবগুলোই সুন্দর ওকে আপু আচ্ছা নিপ আপু ঠিক আছে থ্যাংক ইউ আপু আচ্ছা এইটা একটা জোজ ড্রেস তাই না এটা একটা জোজ ড্রেস হ্যাঁ এটা বলে যদি লাইভ আসছিলাম সেই দিন তো পাগল হয়ে গেছে সবাই আমাকে দাও আমাকে দাও আচ্ছা এইটা লন না আপু দৃষ্টি বনু এটা হচ্ছে তোমার কি বলে কাশ্মীরি কটন লন টাইপ কাশ্মীরি কটন ঠিক আছে জয়পুরি মনে করো এটা জয়পুরির হচ্ছে তোমার কাশ্মীরি কটন যেটা আচ্ছা বাড়ি যাবা কেন দিদি ভোটের ছুটি না বলো ভোট দিতে যাব আচ্ছা আরেকটু দেখো এটা হচ্ছে রেড অরেঞ্জটা আচ্ছা দেখতে পাচ্ছি আচ্ছা কিনা আচ্ছা এই তো দেখো আরেকটা এটা হচ্ছে রেড আর অরেঞ্জটা হ্যাঁ রেড অরেঞ্জটা আচ্ছা আপু আমার চুণ্ডীর ড্রেসটা রাখছো তো আমি থেকে তোমার লাইভ দেখি সব ঘুম আমি জেগে আছি তোমাকে দেখার জন্য আরে হ্যাঁ রাখছি রাখছি আপু তোমারটা রাখছি এই যে দেখো এইটা হচ্ছে রেড আর হচ্ছে তোমার কি কালার বলো তো অরেঞ্জ কালার রেড অরেঞ্জ কালার এই যে এটা হচ্ছে রেড এর দেখছো কত নাইস প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা কাশ্মীরি কটন যে নিবে স্ক্রিনশট নিয়ে নাও এটা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হ্যাঁ যে স্ক্রিনশট নিয়ে নাও পার্পেলটা নিবো উম্মি আপু বলো না তাড়াতাড়ি স্ক্রিনশট দাও তাছাড়া শেষ হয়ে যাবে আচ্ছা দেখাও আনটি হ্যাঁ আসি আনটি কোনটা দেখাবো অরেঞ্জ পিঙ্কটা নাই সব শেষ তুমি কই গেছিলে এতক্ষণ পিঙ্কটা পিঙ্কটা মিষ্টি পিঙ্ক যেটা ওইটাও শেষ এখন হচ্ছে এই যে অরেঞ্জটা আছে কি বলে অরেঞ্জ কালারটা আছে ওইটা দেখাচ্ছি দাঁড়াও অরেঞ্জটা নাও আর অনেকটাও সুন্দর তুমি আমি বলতেছি নিয়ে নাও এটা এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা পার্পলটা উমি আপো তাড়াতাড়ি ইনবক্স করে ফেলো তাছাড়া ওইটাও বুকড হয়ে যাবে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলো এই যে দেখো এটা হচ্ছে তোমার ওর্নাটা রেডটা আচ্ছা অরেঞ্জটা কে কে আচ্ছা অরেঞ্জ আর একটা আছে আর একটা আছে অরেঞ্জটা শুধু আচ্ছা নাম কি কে আচ্ছা জেরি নাপু অ্যাড্রেস দাও অ্যাড্রেস না দিলে তোমার হচ্ছে কনফার্ম হবে না আচ্ছা আশি আনটি এই যে দেখো অরেঞ্জ কিন্তু আর একটা আছে সব শেষ এটা কিন্তু সব ড্রেস শেষ এটা আর একটাই আছে ঠিক আছে সো তুমি তাড়াতাড়ি এটা কনফার্ম করো আমি বলতেছি অনেক সুন্দর হবে হ্যাঁ কাশ্মীরি কটন না খুব জোস কটন কাপড় আচ্ছা এটা হচ্ছে রেডটা দেখো এটা হচ্ছে রেডটা এটা হচ্ছে তোমার রেডটা আচ্ছা মিষ্টি কালার একটা আছে এই যে দেখো মিষ্টি কালারটা দেখাচ্ছি দাও মিষ্টি কালারটা আছে এই যে দেখো এইটা হচ্ছে তোমার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে আচ্ছা দেখাও হ্যাঁ দেখাচ্ছি এইটা দেখো এইটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা এইটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি 800 এর রেডটা রেডটা যে নিবা বুক করে ফালো রেডটা বুক করে ফালো আর মিমাপো তুমি পার্পলটা নিলে পার্পলটা ইনবক্স করে দাও এই যে দেখো এইটা হচ্ছে তোমার অরেঞ্জ কালারটা এই আসে কিন্তু এটা আরেকটা এইটা দেখো অরেঞ্জ কালারটা নাটা এটা দিদি ওইনার কে হলো আমাকে অনেক ঘুম পাচ্ছে আচ্ছা দাঁড়াও ওইনার নাম ঘোষণা করতেছি আবার লাইভটি শেয়ার করে সবাই চলে আসো তাহলে ওইনার নাম ঘোষণা করে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা নিমপু পার্পল কালার হ্যাঁ মিমাপু তোমারটাও কনফার্ম হয়ে গেছে এই যে দেখো অরেঞ্জটা ঝটপট নিও না অর্গেন্ডিটা কি ড্রেস অরেঞ্জটা কি ড্রেস দিদি আচ্ছা এটা জয়পুরি মামা কটন জয়পুরি মামা কটন দিদি ছয়শো পঞ্চাশ অনলি জেনিভাইস নিবার স্ক্রিনশট নিয়ে নাও অরেঞ্জটা এটা হচ্ছে দুই দুইটা আছে ঠিক আছে দুইটা দুইজনকে দিতে পারবো ঠিক আছে এটা জেনিভাইস নিবার স্ক্রিনশট নিয়ে নাও আর এই যে মিষ্টি পিঙ্কটা আছে মিষ্টি পিঙ্ক আর ইয়েলো এইটা আছে আপু আশি আন্টি এইটা নিতে পারো যদি এটা নাও এখন এইভাবে স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো এটা কিন্তু আর এক পিসি আছে এটা দিতেই পারবো না কাউকে এটার একটাই আছে হ্যাঁ আচ্ছা রুহি আপু লিখছো আপু আমার নাম লিখছো হ্যাঁ সবার নাম লিখছি সবার নাম লিখছি এটা যদি নাও আশি আনতে তুমি এটার স্ক্রিনশট দাও আর যদি এটা নাও অরেঞ্জটা নাও তাহলে এটার স্ক্রিনশট দাও ঠিক আছে অরেঞ্জটা দুইজনকে দিতে পারবো আর হচ্ছে মিষ্টি পিঙ্কটা আমি একজনকে দিতে পারবো মিষ্টি পিঙ্কটা একজনকে দিতে পারবো অরেঞ্জটা আমি দুইজনকে দিতে পারবো ঠিক আছে সরিয়ে ফেলতেছি অরেঞ্জটা সরিয়ে ফেলতেছি আচ্ছা শেষ কাশ্মীরি কটন সবগুলো শেষ কাশ্মীরি কাটন শুধুমাত্র তোমার রেড একটা আছে আর হচ্ছে তোমার এই যে অ্যাশ ব্লুটা আছে হ্যাঁ রেড আছে আর অ্যাশ ব্লুটা আছে আমাক নাম বল না বললে আমি কে অ্যাড্রেস আচ্ছা তোমরা যারা হচ্ছে অ্যাড্রেস দিচ্ছ না তাদেরটা কনফার্ম হচ্ছে না ঠিক আছে অ্যাড্রেস না দিলে কনফার্ম কারোটাই হবে না অবশ্যই বলতে হবে তুমি ইনবক্স যার নাম আসবে তুমি আমাকে বলো যে ইনবক্স করছে অ্যাড্রেস না দিলে আমি জিজ্ঞেস করব এখানে আসতে আছে আসো তুমি আমাকে সবার নাম বলো আমি সবার নাম মেনশন করে তাহলে বলে দিই তাহলেই তো তোমাকে ইয়ে দিয়ে দেয় কিছু বুঝে না বুঝছো কত শেখায় আচ্ছা আর কি দেখাবো বলো তো আচ্ছা নিউ কালেকশন গুলো দেখায় আচ্ছা আচ্ছা একটু খুলে দেখাও বলো আমাকে জিজ্ঞেস করো আমি এখানে বলে দিচ্ছি আচ্ছা ইনবক্সে তোমরা এত কেউ কিছু জিজ্ঞেস করো না তোমরা আমাকে জিজ্ঞেস করো তো তোমার ভাইয়ার মাথা পাগল করে দিও না এখানের দিকে করো যে দেখো মিষ্টি অরেঞ্জটা মিষ্টি অরেঞ্জটা এই একটাই আছে আচ্ছা ঢাকার বাইরে যারা বিকাশ করতে হবে হ্যাঁ বিকাশ করতে হবে আমি আগে বলে দিচ্ছি পরে আমাকে মেসেজে লিখবা যে আমি বিকাশ করব ড্রেস পাবো কি না তার গ্যারান্টি কি সো আমি এই কথাগুলো শুনতে চাই না কারণ আমি কখনো কারো মানে ধান্দাবাজি করব না করিনি করব না শেয়ার ডান কেমন আছো আপু মাথা ব্যথা কমছে হ্যাঁ আপু মাথা ব্যথা কমছে গলা ব্যথা একটু আছে ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো এই যে দেখো এটা হচ্ছে মিষ্টি কালারের সালোয়ারটা এটা হচ্ছে মিষ্টি কালারের সালোয়ারটা ঢাকার বাইরের আপুদের বলছি যাদের বিলিভ হবে আমাকে হ্যাঁ তারা হচ্ছে কোনো প্রশ্ন আমাকে না করে আমার হচ্ছে বিকাশ নাম্বার নিয়ে আমাকে বিকাশ করে দিবা ড্রেস না পাইলে তখন আমাকে বলবা ঠিক আছে ড্রেস না পাইলে তখন বলবা কিন্তু কেউ আমাকে ইনবক্সে লিখবা না যে হচ্ছে আমি যে বিকাশ করব তার গ্যারান্টি কি টাকা যদি না পাই হ্যাঁ এই কথাটা কেউ আমাকে না দিদি দেখি নাই দিদি কাশ্মীরি কাপড় কাশ্মীরি কাপড় দেখো পপি দিদি হচ্ছে এখন শুধু রেড কালার একটা আছে আর হচ্ছে কি কালার আছে আচ্ছা তুমি একটু লাইনটা শেষ করে দেখে নিও দিদি হ্যাঁ আমি অন্য ড্রেস দেখাবো দিদি রে আর দেখো না আর মাথা নষ্ট করো না মিথিলা আপু তোমার তো বোনাস পয়েন্ট তোমার আজকে ড্রেসগুলো সব সেন্ড করার কথা ছিল তুমি ফুল পেমেন্ট করে দিয়েছো বিকাশে হ্যাঁ সো তোমার হচ্ছে আজকে দিতে পারিনি এখন কি হইলো দেখো আজকে যেগুলো ভালো লাগবে ওই এক ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছ এটা মজার ব্যাপার না হুম ইয়েলো আরেকটা আছে এ অরেঞ্জ আচ্ছা মিষ্টিটা দেখো তো মিষ্টিটা কে নিবা মিষ্টিটা কে নিবা ওইটা অরেঞ্জটা আচ্ছা তৃষা আপু জন্য ইনবক্স করেছো মিষ্টিটা কার বুক করে ফেলো ঝটপট এই সাবরিনা সাবিনা আপু এত লাভ দাও কেন আমি দেখতেছি কিন্তু তুমি আমাকে লাভ দিচ্ছ আচ্ছা এটা সরে ফেলতেছি মিষ্টি হলোটা হ্যাঁ আশি আন্টি তুমি তাড়াতাড়ি বুক করো তাছাড়া কিন্তু তোমার এটা শেষ হয়ে যাবে তোমারটাও শেষ হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি বুক করে ফেলো আচ্ছা এইটা কয়েকটা দেখায় আর কিছু ড্রেস রেডি হতে আমি এই কয়েকটা দেখিয়ে দিই হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তবে একটু বিজিছি হ্যাঁ তুমি তো বাসা বাসা চেঞ্জ করবা বুঝছি এই যে পপি দিদি এইটা হচ্ছে কাশ্মীরি কটন একটা আমার যেটা আমি পরে একটা লাইভ করছিলাম এই যে দেখছো মেবি এটা অ্যাশ কালারটার মধ্যে ঠিক আছে অ্যাশ কালারটার মধ্যে হ্যাঁ এই যে বুঝতে পারতেছো তো কিনা আর পপি দিদি তোমার ড্রেসটা হচ্ছে প্লিজ রেটটা দেখান আচ্ছা আর পপি দিদি যে ড্রেসটা আমার ওইটা হচ্ছে কালকে নিয়ে আসবো তাহলে নিয়ে আসলে তোমার একসাথে দিয়ে দিব হ্যাঁ ডেলিভারি এই যে দেখো রেডটা রেড একটাই আছে মিষ্টি কালারটা দারুন হ্যাঁ লতিফাপু মিষ্টি কালারটা দারুন এই যে রেডটা দেখো নাও রেডটা ভাঁজ করে ফেললে আর দেখাতাম না কারণ তোমার দাদা কষ্ট করে ভাঁজ করতেছে হ্যাঁ আচ্ছা দিদি আমার জব থাকবে না গো আরে কি আচ্ছা উঠলে এটা হচ্ছে তোমার ফ্রন্ট পার্টটা ঠিক আছে এটা ফ্রন্ট পার্ট রেডটা নিলে কিন্তু ঝটপট বুক করে ফেলো যে কোনো মুহূর্তে বুক হয়ে যাবে এই যে দেখো হাতাটা দিদি এটা হচ্ছে হাতাটা রেড কাশ্মীরিটা হ্যাঁ এটারই হচ্ছে তোমার ডিপ অ্যাসটা আছে ঠিক আছে ডিপ অ্যাসটা আছে এই যে দেখো আচ্ছা আমি লটারি করে দিচ্ছি দাঁড়াও এইটা হচ্ছে তোমার কি বলে ড্রেসের ব্যাক সাইডটা ঠিক আছে এটা সাইডটা রেটটা দেখো রেটটা যদি নাও তাড়াতাড়ি নিয়ে নাও সাব চাবি না পো তোমারে আমি কমেন্ট করা করতে খালি লাভ দাও কমেন্ট করো আর শেয়ার করো এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওরনাটা এইটা হচ্ছে ওরনাটা আচ্ছা দিদি হ্যাঁ নেভিটা বুক করেছি রুলিয়া আপু নেভিটা হ্যাঁ নেভিটা তিনটা আছে সমস্যা নেই রুলি আপু তোমার নেভি আরেকটা হচ্ছে কোন কালার জানি তোমার নেভিটা আরেকটা হচ্ছে পার্পেল নাকি আচ্ছা দিদি তোমার হ্যাঁ ড্রেসগুলো সুন্দর থ্যাংক ইউ আপু তাহমিনা খান আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এইটার সাথে এই যে রেড কালারের সালোয়ার পপি দিদি ঝটপট বুক করে ফালো যদি রেডটা নিতে চাও রেডটা নিতে চাও ঝটপট বুক করো আর হচ্ছে অ্যাশ যেটা ডিপ অ্যাশ ওইটাও হচ্ছে রেডটা আমাকে দিয়ে দাও আচ্ছা পবি দিদি ইনবক্স করে দাও না আপু দিদি একটু তোমরা হচ্ছে স্ক্রিনশট নাও কি স্ক্রিনশট নিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি আচ্ছা এটা সরিয়ে ফেললাম অনলি আটশো কাশ্মীরিগুলো অনলি আটশো কাশ্মীরিগুলো হচ্ছে অনলি আটশো টাকা কেলো আচ্ছা सुनो তোমার দাদাকে পাগল কইরা দিও না তোমরা ও বলতেছে আমি কার এসএমএস কনফার্ম করব কাটটা রাখগো হ্যাঁ আর তোমরা এত কিছু জিজ্ঞেস করো না প্লিজ ইনবক্সে হ্যাঁ ও তো এমনি কনফার্ম বসে বসে করতেছে ঠিক আছে তোমরা অত ইনবক্স করো না ও পাগল হয়ে যাবে কিন্তু তোমরা এখানে ইনবক্স আমাকে বলো আমি বলতেছি কোনটা কি কালার আছে আচ্ছা আজ একটাই থাক আচ্ছা ঠিক আছে একটাই থাক আজকে আচ্ছা আমার এগুলোর দামগুলো ঠিক করে দাও না একটু এটা দামটা ওগুলো বের করে দাও আমি একটু দেখাবো তো আচ্ছা থাক ওগুলো ইনবক্স জমা হোক আমি পরে দেখব ঠিক আছে যা যেটা ভালো লাগে ইনবক্স করে দিক Nice. আচ্ছা তুমি এগুলো আমাকে ঠিক করে দাও এই রুলি আপু একটা জিনিস দেখো তোমাকে যে ড্রেসটা দিয়েছি না ওইটা আর এই ড্রেসটার মধ্যে তফাতটা আজকে বুঝতে পারবা ঠিক আছে তোমার ওই ড্রেসটা কত গর্জিয়াস আর এই ড্রেসটা ওই যে তুমি বললা না আপু দেখো ওই একটা ড্রেস সেল করতেছে এই যে এইটা এইটা সেই ড্রেসটা আমি এখন দেখাবো তোমাদের একটু শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিয়ে এই যে দেখো অনেক রেজিনেবল এই ড্রেসগুলো পাবা অসাম

সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একটু ওয়েট করো আমি ড্রেসগুলো একটু ঠিক করে নিই আচ্ছা আমি ইয়ে করে দিচ্ছি লটারিটা ততক্ষণ করে নিই ঠিক আছে রেটটার প্রাইস বলো রেটটা হচ্ছে রেটটা বুক না রেটটা বুক কাশ্মীরি কটন রেটটা আটশো আপু আটশো আচ্ছা আমার ইয়োলোটা খুব ভালো লাগছিল তুমি তো বললা আর নাই তাই দেরি হয়ে গেল আচ্ছা নাই জানটি আমি কি করব বলো নাই আমি এত কষ্ট করে আজকে এই ড্রেসটা ম্যানেজ করেছি অনেক কষ্ট করে লটারিটা কই দিদি হ্যাঁ লটারি করবো এখন রুলি আপু ও হো কি এটা পাসনবা? করে দি লটারিটা করে দি। আচ্ছা দাঁড়াও লটারিটা করে নি। হ্যাঁ লটারিটা করে নি। আর তোমরা ভালোবেশি শেয়ার করো। আজকে ভালোবেশি শেয়ার করো। আমি লটারিটা করে নি। সবাই সবাই জয়েন হয়ে যাও। লটারি করব। লটারিতে যদি না ওঠে না Такলামই দেব না। আচ্ছা এইটা আমি বুক করেছি। আচ্ছা ইসমাত আপু না ইসমাত আপু বুক করছে রেটটা। আমার মোবাইলটা কই আচ্ছা আমি রটাই করব সবাই কিন্তু জয়েন হও ঠিক আছে কারণ আমি যার নাম তুলবো সে না থাকলে কিন্তু আমি তাকে ড্রেস দেব না ঠিক আছে অরেঞ্জটা আছে এক পিস শুধু এইটা এইটা এখানে কেন আমার ফোনটা দাও তো আমাকে কেন এক নাম্বার দুই নাম্বার করে দেয়া আছে দেখো আচ্ছা এটা আমি আচ্ছা ঠিক আছে আমি লটারি করতেছে হ্যাঁ দেখা যাক আজকে কার নামটা উঠে একটা তুলে ফেলেছি না না সরি সরি দুইটা উঠে গেছে তাহাও দুইটা উঠে গেছে দিদি আমি রেটটা বুক করে নিব বুক করেছি আচ্ছা ইসমাত আপু মনে হয় আগে করে ফেলছে দিদি আমি একটু দেখে তারপর তোমাকে জানাবো ঠিক আছে ইসমাত আপু মেয়ে বি আগে করে ফেলছে আচ্ছা এবার একটাই উঠছে আচ্ছা আমার গুলো কাল দিও না মামি নাকি অর্ডার করবে আচ্ছা তাহলে তুমি হচ্ছে মুক্তি আপুকে একটু তাড়াতাড়ি বলো অর্ডার করতে কারণ আমি চব্বিশ তারিখের মধ্যে সব ডেলিভারি গুলো দিয়ে দিবো আনটি হ্যাঁ বাড়ি যাব তো আচ্ছা আমি না ও মাই গড নিশি আপু তুমি চলে এসেছো দেখো তোমার নাম উঠে গেছে নিশি আপু তুমি দুই দিন মিস হয়ে গেছো নিশি আপু সত্যি আমার খুবই ভালো লাগতেছে নিশি আপু তুমি তাড়াতাড়ি যোগাযোগ করো একসাথে দিও আচ্ছা ঠিক আছে তুমি হচ্ছে একটু নিপা দিদিকে একটু তাড়াতাড়ি জানিয়ে দিও আচ্ছা নিশি আপু নিশা আপু তুমি আসো আপু না আজকে মিস করে ফেলো আজকে মিস করলে কিন্তু খুবই খারাপ লাগবে আমার নিশা আপু প্লিজ একটু তুমি তাড়াতাড়ি চলে এসো নিশা আপু চলে এসো আজকে না পাইলে তোমারে আমি আচা নিশা আপু আছে আজ সত্যি 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 আমি খুব খুশি আপু যে তোমার গত দুই দিন না ঘুরছো তুমি থাকোনি আমার খুবই খারাপ লাগছে আজকে তুমি সত্যি আজকে সত্যি দেখছো মানে সত্যের জয় হয় আসলেই তুমি সত্যর পথে ছিলে জন্য আজকে তোমার নামটা উঠে গেছে নিশিয়াপু দেখো আজ যে আমি তোমার নাম তিন দিন উঠছে তুমি সত্যি খুবই লাকি একটা মানুষ কংগ্রাচুলেশন নিশিয়াপু সবাই কংগ্রাচুলেশন জানাও নিশিয়াপুকে নিশিয়াপু কিন্তু দুই দিন মিস করে ফেলেছে আজকে মিস করলো না নিশিয়াপুর জন্য এই গিফটটা নিশিয়াপুর জন্য এই সুন্দর শালটা নিশিয়াপুর জন্য সুন্দর শালটা আমি পাঠিয়ে দিব এই যে দেখো নিশিয়াপুর এটা হচ্ছে তোমার জন্য সুন্দর এই শালটা তোমার জন্য পেয়ে যাবা এটা হচ্ছে নিশিয়াপুর গিফট লাইফ শেয়ারের জন্য নিশিয়াপুর গিফট হচ্ছে এইটা ঠিক আছে এই সুন্দর শালটা দেখছো সত্যি খুবই খুশি নিশিয়াপুমি আজকে আচ্ছা ক্যান্ডার ফিলিপ সত্যি দেখছো সত্যি ওপরে না বলো ভগবান বলো আল্লা বলো যেটাই বলো না কেন সত্যি আছে তুমি দুই দিন মিস করে ফেলেছো এই জন্য আজকে তোমার আল্লা বলো আর আমার ভববানি বলো তোমাকে সত্যি আজকে আবারও পেয়ে মানে পেয়ে দিয়েছে ঠিক আছে গিফটটা এই যে তোমার গিফট এইটা এইটা তোমার শালতা আমি হচ্ছে এটা তোমাকে পাঠিয়ে দেবো ওকে এইটা হচ্ছে তোমার শালতা ওকে তার মানে গত দিনের শেয়ারের রেজাল্টের উইনার

এইটা দেখায় পাঁচ নাম্বারটা এটা বলো পাঁচ নাম্বার কোনটা আচ্ছা এই যে দেখো আচ্ছা শ্রীতি আপু কংগ্রেচুলেশন নিশি আপু হ্যাঁ সবাই সবাই হচ্ছে অভিনন্দন জানাও আচ্ছা এই বুটিক্স গুলো দেখাবো আমি কিন্তু ভিউয়ার্স থাকলে দেখাবো তাছাড়া কিন্তু আমি দেখাবো না হ্যাঁ ভিউয়ার্স থাকলে দেখাবো কারণ এই বুটিক্স গুলো কিন্তু অনেক জোস একটা বুটিক্স সো ভিউয়ার্স থাকলে দেখাবো তাছাড়া দেখাবো না এটা হচ্ছে দেখো অ্যাশ কালার এতগুলা ভালোবাসা থ্যাংক ইউ আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা তোমাকে অনেক ভালোবাসা নিশি আপু এই যে দেখো আচ্ছা এখানে হচ্ছে শ্রাবণী আপু পেয়েছে একটা ড্রেস নিশিয়া পো পেয়েছে ইস্কার আপু একটা হচ্ছে ইয়ে পেয়েছে ইস করতেছো কেন বলো আহ একজন পেয়েছে তো বলো রাগ করার কিছু নেই আচ্ছা এই যে দেখো এক কালারের এই ড্রেসটা এইটা হচ্ছে তোমার অর্গেন্ডি কাপড়ের ওপর হ্যাঁ এর আগে আমি একটা ড্রেস এটা নিয়ে আসছিলাম সেটা ছিল তোমার তোমার হচ্ছে একটু সিল্কি টাইপের একটা সুন্দর একটা কাপড়ের ওপর আর ওইটার কাজটা ছিল অনেক ভারী সালোয়ারে ছিল অনেক পুঁথি করা ড্রেসে ছিল অনেক পুঁথি করা আর এইটা হচ্ছে তোমার অর্গেন্ডির ওপর অর্গেন্ডির ওপর তোমার হচ্ছে এই যে বুটিক্সের কাজ খুবই প্রাইস কিন্তু খুবই রেজিনেবল অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এটা ঠিক আছে অসাম অসাম কালেকশন যারা নিবা তারা ঝটপট বুক করে ফেলবা কারণ এগুলো কিন্তু সব এক পিস করে এই যে দেখো এইটা এইটা হচ্ছে হচ্ছে তোমার বুকের কাজটা হবে ঠিক আছে অর্গেন্ডি প্রিন্ট অর্গেন্ডির ওপর প্রিন্ট তোমার কালার কিন্তু যাবে না ওকে এটা কালার যাবে না নিশি আপু তোমার অ্যাড্রেসটা দিয়ে দিও আপু হ্যাঁ বিলিভ করো বিলিভ করো এই যে আমি তোমাকে শুয়ে দিলাম শুয়ে দিলাম বিলিভ করো এই যে শুয়ে দিলাম ঠিক আছে ওকে আপু বিলিভ করো সমস্যা নেই এই যে দেখো এইটা হচ্ছে তোমার বুকের কাজটা হবে এখানে ডলার আছে ভেতর দিয়ে সুন্দর করে ডলারটা লক করে দেওয়া আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস হচ্ছে অনলি তোমার এক হাজার টাকা একসাথে আচ্ছা হ্যাঁ 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 তোর মা রেডি হয়ে আছে যা যাও তো ব্লক করে লাগাই দাও আলবি আদ আচ্ছা রুলিয়া সুলতানা বউ ওয়াও এই যে রুলিয়া কো এটা প্রাইস হচ্ছে 1100 টাকা এটা হচ্ছে তোমার কি বলে তোমার ড্রেস আর এটার মধ্যে অনেক ডিফ্রেন্ট হ্যাঁ তুমি হচ্ছে আবার বেবো না এটা হচ্ছে তোমার অর্গানিক কাপড়ের উপর এই যে দেখো পাতলা একটা অর্গেন্ডি সুন্দর ভয়েল কাপড়ের উপর দেরি হলো কিছু হবে না আমিও বাড়ি যাব না আশিয়া আন্টি আমার বাড়ি থেকে আসতে অনেক দিন হবে হ্যাঁ অনেক দেরি হবে সো আমি এগুলো দিয়ে যাব হ্যাঁ নংলাছে হ্যাঁ ওই যে বললাম দেখলা না आंसरটা দিয়ে দিলাম এই যে দেখো ফালতু ওদের কাজ নাই তো ওরা ওরা কোনোদিন বাপ খাওয়াতেও পারবে না বুঝছো এত কুলাঙ্গার সন্তান ওরা ওরা যে বাপ দুইটা টাকাও পর্যন্ত করে খাওয়াবে সেই সামর্থ্য নাই ওরা তো বিকলঙ্গ না বিকলঙ্গ ওদের তো কিছুই নাই এইজন্য এই মেয়েদের লাইভে এসে কমেন্ট করে ফालतু কমেন্ট করে এই যে এটা হচ্ছে তোমার হাতা হচ্ছে পমপম লাগানো আছে হাতাটা হচ্ছে এই যে হোয়াইটের মধ্যে আর জামাটা হচ্ছে অ্যাশ কালার যেমনটা হচ্ছে অ্যাশ কালার আর এইটা হচ্ছে তোমার ফ্রি সাইজ সবাই বানাতে পারবা এটা হচ্ছে নিচের প্যানেলে যে দেখো নিচের প্যানেলেও তোমার পম্পম লাগানো ওকে নিচের প্যানেলেও পম্পম লাগানো এইটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা আমারটা তো অন্য কোয়ালিটি ছিল হ্যাঁ হ্যাঁ ওটা তোমারটা হাই কোয়ালিটি অনেক ভালো তোমারটা এই যে দেখো এটা হচ্ছে তোমার ওইটা আর না আপু ওইটা আর পাইনি জানো এটা হচ্ছে তোমার নিচে কি বলে ব্যাক সাইডের নিচের প্যানেলটা ঠিক আছে প্রাইজ অনলি এগারোশো টাকা জেনিবাই স্ক্রিনশট নিয়ে ঝটপট বুক করে ফেলবা এগুলো কিন্তু খুবই রেজনেবল আর হচ্ছে তোমার পাওয়া যাচ্ছে না হ্যাঁ রাইট বলেছো দিদি কি বলবো বলো মোর সিনহা আপু দিদি তাছাড়া কি বলবো এই যে দেখো এইটা হচ্ছে তোমার সালোয়ারটা দেখো রুলি আপু তোমার সালোয়ার এইটার মধ্যে কত তফাত এই সালোয়ারটা হচ্ছে ভেতরে তোমারটা পুঁথি দেওয়া লক করা ছিল আর এটা হচ্ছে তোমার শুধু সুতা দিয়ে কাজ করা সুতা দিয়ে কাজ করা হাঁটুর নিচ থেকে কাজটা হবে প্লাজো সিস্টেম বানাবা এটা আর এটার সাথে তোমার সালোয়ার ওড়নাটা দেখো এই যে প্রাইস হচ্ছে অনলি আচ্ছা মামির বাসায় মেহমান আসছে তাই লাইভ দেখতে পারছে না আচ্ছা ঠিক আছে চব্বিশ তারিখের মধ্যে ইয়ে করলেই হবে হ্যাঁ এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা এইটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে অনলি তোমার এগারোশো জেনিভাইস টি শর্ট নিয়ে নাও জেনিভাইস টি শর্ট নিয়ে নাও হ্যাঁ কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন হবে হ্যাঁ কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন জে নিতে চাচ্ছো ফেস টি শর্ট নাও এটা জে নিতে চাচ্ছো ফেস টি শট নেয় বুকে হচ্ছে দেখো অনেক সুন্দর একটা কাজ করা বুকে অনেক সুন্দর একটা কাজ করা ওকে সরিয়ে ফেলতেছে এটা জেনিভাইস টি শর্ট হলো অনলি এগারোশো অনলি এগারোশো টাকা যে নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অবশ্যই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবা এটা বুটিক্সের এবং হাই কোয়ালিটি খুবই ভালো হবে ঠিক আছে সরিয়ে ফেলতেছি এটা আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার দেখো কবে যাবা বাড়ি আমি হচ্ছে পঁচিশ তারিখে যাব পঁচিশ তারিখে ঠিক আছে পঁচিশ তারিখের আগে হলেই হবে আচ্ছা এইটা দেখো এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে তোমার আরেকটা এটা ক্রিম কালার ঠিক আছে ক্রিম কালার এটা হচ্ছে তোমার ক্রিম কালার প্রাইস হচ্ছে অনলি এগারোশো জেনিভা স্ক্রিনশট নিয়ে নাও অনলি এগারোশো জেনিভা স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে ক্রিম কালারটা এই যে দেখো এটা ক্রিম কালারটা এটা কিন্তু খুবই নাইস একটা কালার কারণ এটা হচ্ছে তোমার ফোনে বোঝা হচ্ছে না একেবারেই তোমার ডিপ ক্রিম ডিপ ক্রিম আর এই কাজটা দেখো অনেক সুন্দর একটা কাজ এখানে সুতা দিয়ে পুরো কালারটা কালার গ্রিন গ্রিনটি আছে এটা আচ্ছা কালার গ্রিন গ্যারান্টি আছে এটার অবশ্যই আমি কালার গ্যারান্টি ছাড়া নিয়ে আসবো না ড্রেস এই যে দেখো এইটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতার তোমার নিচের পম বসানো আর এইটা হচ্ছে তোমার ড্রেসটা অর্গ্যানটি কাপড় অর্গ্যান্ডি কাপড়ের কালার যায় না কখনো অর্গ্যান্ডিক কাপড়ে কখনোই কালার যায় না আপু অ্যাড্রেস দিছি গিফট কবে পাবো আচ্ছা পেয়ে যাবো আপু আমি ইনবক্সে তোমাকে জানিয়ে দিব ঠিক আছে তোমাকে জানিয়ে দিব। ইনবক্সে এইটা দেখো এটা হচ্ছে তোমার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতায় হ্যাঁ তোমার ফোনে এস এম চলে যাবে যেদিন আমি তোমাকে ড্রেসটা পাঠাবো তোমার ফোনে একটা এসএমএস যাবে হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে তোমার নিচের প্যানেল আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার সালোয়ারটা এটা হচ্ছে হোয়াইট কালার এই যে সালোয়ার হচ্ছে হোয়াইট কালার সেম তোমার ওই রকমই হবে এই যে দেখো সেম রকমই হবে ঠিক আছে সেম ওই রকমই হবে আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে এই যে ওড়নাটা হবে প্রাইস হচ্ছে অনলি এগারোশো জেনিমা স্ক্রিনশট নাও আর অন্যটা কিন্তু একেবারে সফট একটা ওড়না হ্যাঁ ভারী অন্যা না আচ্ছা দিদি আমি তোমার লাইফটা পরেও দেখি অনেক এনার্জি তোমার ইউ আর সো ফার্স্ট থ্যাংক ইউ মো সিনহা দিদি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যে দেখো এইটা হচ্ছে তোমার কি বলে ওড়নাটা ঠিক আছে ক্রিম কালারের প্রাইস হচ্ছে অনলি এগারোশো জেনিমা স্ক্রিনশট নিয়ে নাও ক্রিম কালারটা কেন যাবা বাড়ি ভর্তিতে যাবো ভোর দিতে না রে আপু হচ্ছে মনে করো এই সময় হচ্ছে ডেলিভারি আমার অফ থাকবে সো আমি তো লাইভে আমার হচ্ছে তখন সেল হবে না ঠিক আছে আর ওই রকম সময় ছুটি থাকবে সবার আমার বোনরা সবাই বাড়িতে আসবে এই জন্য আমি বাড়িতে যাব আচ্ছা এটা আমি সরেই ফেলতেছি এটা জেনিভাই স্ক্রিনশট নিয়ে না এটা হচ্ছে ক্রিম কালার একদমই তোমার ডিপ ক্রিম অ্যাসটার জন্য আমি ইনবক্স করেছি দিদি আচ্ছা বনিক দিদি অ্যাসটার জন্য ইনবক্স করেছে দেখো তো আচ্ছা এটা সরিয়ে ফেলতেছি প্রাইস কিন্তু অনলি এগারোশো এত সুন্দর ড্রেস কিন্তু এটা তোমার সেল হয় আমি দেখছি যে তোমার হচ্ছে তেরোশো করেও সেল হচ্ছে হ্যাঁ অনেক পেজই দেখছি আর হচ্ছে রুলিয়া আপু যেটা দেখছো সেটা তো আরও এর থেকেও আরো মানে খারাপ কোয়ালিটি এটা তো অনেক ভালো এটা অর্গেন্ডি কাপড়ের উপর কটন কাপড়ের তুমি যেটা দেখছো সেটা কাপড়টা অনেক খারাপ আচ্ছা এইটা দেখো আরেকটা দেখাচ্ছি ইউলো কালার এটা দেখাচ্ছি ইউলো কালারের মধ্যে এই যে দেখো ইয়েলো কালারের মধ্যে এগুলো কিন্তু না নিলে মিস করে ফেলবা এটা হচ্ছে ইউলো কালারের মধ্যে ঠিক আছে এটা ইউলো কালারের মধ্যে আমি পুরোটা ওপেন করতেছি না আর এটা হচ্ছে ইউলো কালারের মধ্যে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে ড্রেসটা হবে হ্যাঁ দেখো তোমার ড্রেসটা কতটাই স্ট্যান্ডার্ড এক পাশ দিয়ে তোমার হচ্ছে বাটন সেট করা হ্যাঁ আর এক পাশ দিয়ে তোমার কিন্তু এটা ফাঁকা এটা কিন্তু ডিজাইন দেখা যাচ্ছে তোমরা ড্রেসটা নেওয়ার পর আমাকে বলতেছো আপু একপাশে বাটন আছে আরেকপাশে নেই কেন আমি কিন্তু বলেই দিচ্ছি এটা কিন্তু ডিজাইন করা ঠিক আছে এটাই হচ্ছে এর ডিজাইন ঠিক আছে আচ্ছা দিদি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে রাজশাহী রাজশাহী আপু রাজশাহীতে এই যে দেখো এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে তোমার সালোয়ারটা সালোয়ারটাতেও তোমার ওইরকমই কাজ করা আছে হ্যাঁ এই যে দেখো সালোয়ারটা হচ্ছে এটা ভেতরে পড়ছে এটা কাজটা এই যে দেখো সালোয়ারটা এরকমই কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার সালোয়ারটা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার ওড়নাটা প্রাইস হচ্ছে ওড়নাটা এই যে পম পম লাগানো প্রাইস হচ্ছে অনলি এগারোশো কতদিন থাকবা বেশি দিন না অল্প আচ্ছা আমারটা কনফার্ম করো দিদি আচ্ছা কোনটা দেখো তো পপি দিদি রেডটার জন্য রেডটা তো মনে বুক এই এটা এটা বুক এটা এটা আচ্ছা কয়দিন থাকবো বেশি না আপু চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো ডেলিভারি অন হয়ে গেলে মানে আমি বেশি দিন থাকবো না চার পাঁচ কয়দিন সাত দিন থাকবো এটা হচ্ছে তোমার সমস্যা নয় আমি পেজে ছবি সবসময় আপলোড করব তোমাদের ওর মধ্যে যাদের যাদের অর্ডার করার দরকার অর্ডার কনফার্ম করে রাখবা আমি এসে ডেলিভারি দিয়ে দিব সমস্যা নেই হ্যাঁ আমি অনেক ড্রেস নিউ কালেকশনের মধ্যে নিয়ে চলে আসছি সেগুলো থাকবে আমি শুধু আপলোড করবো এই যে দেখো এইটা হচ্ছে তোমার ইয়েটা আচ্ছা লুনাপু হাই আপু হাওয়ার ইউ হ্যাঁ আপু ভালো আছি তুমি কেমন আছো আপু কেমন আছো তুমি এটা হচ্ছে ইয়েলো কালারটা প্রাইস হচ্ছে অনলি এটা কটন কাপড়ের ওপর ঠিক আছে আর ওনাটা হচ্ছে সফট কটনের মধ্যে ওনাটা সফট কটনের মধ্যে আরেকটা কালার দেখাচ্ছে পিঙ্ক কালার এটা দেখো থার্টি ফার্স্ট ডে হ্যাঁ কই থাকবা থার্টি ফার্স্ট ডে আহা থার্টি ডে কই থাকবো বলো তো থার্টি ফার্স্ট ডে তো বাড়িতে থাকবো তাহলে আমি বাড়িতে তোমার ভাইয়া এখানে আচ্ছা আপু লটারি করছো হ্যাঁ আপু লটারি করছি নাম উঠে গেছে আজকে ফার্স্টের নামে উঠে গেছে নিশি আপু নিশি আপু ফার্স্টে একেবারে অ্যাটেন্ড ঠিক আছে এই যে দেখো আরেকটা এইগুলা হ্যাঁ অল গুড থ্যাঙ্কস থ্যাংক ইউ হচ্ছে লোনা আপু অ্যান্ড মোস্ট ওয়েলকাম ঠিক আছে এই যে দেখো পিঙ্ক কালারটা এটা হচ্ছে হ্যাঁ কটন কাপড় হচ্ছে তোমার ড্রেসের বুকে হচ্ছে এই তোমার হচ্ছে ইয়োগটা পড়বে ইয়োগটা অনেক সুন্দর একটা ইয়োগ করা সুতা দিয়ে এই যে দেখো পুরোটাই সুতা দিয়ে এক পাশে তোমার ডলার একপাশে তোমার বাটন ঠিক আছে এক পাশে ডলার একপাশে পাশে বাটন ওকে আর হচ্ছে এই যে নিচের প্যানেল এইটা এটা হচ্ছে নিচের প্যানেল এই যে নিচের প্যানেলে তোমার হচ্ছে পম পম লাগানো প্রাইস অনলি এগারোশো অনলি এগারোশো এত সুন্দর ড্রেস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে এবং পুরোটাই হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে আর তোমার হচ্ছে সালোয়ারের কাপড়টা কিন্তু একটু তোমার হচ্ছে যে কি কাপড় বলবো এটা হচ্ছে তোমার এই যে একটু লিলেন টাইপের তবে এই কাপড়টা হচ্ছে তোমার সালোয়ার বানালে অনেক সুন্দর হবে প্লাজুটা এটা অনেক সুন্দর হবে এইটা দেখো এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে প্লাজু তোমার হাঁটুর নিচ থেকে তোমার ওইটা হবে ঠিক আছে এই যে দেখো পিঙ্কটা এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারটা পিঙ্কের হচ্ছে ওড়নাটা হচ্ছে এটা ঠিক আছে পিঙ্কের ওড়নাটা হচ্ছে এটা পুরোটা ওপেন করতেছি না এটা হচ্ছে নিচে পম পম প্রাইস অনলি এগারোশো টাকা জেনিভাই স্ক্রিনশট নিয়ে ঝটপট বুক করে ফেলো ঝটপট বুক করে ফেলো তিনটা ঠিক আছে তিনটা ঝটপট বুক করে ফেলো আচ্ছা কি ব্যাপার ভিউয়ার্স অবস্থা তো খুবই খারাপ তাহলে কি দেখাবো বলো ভিউয়ার্স অবস্থা খুবই খারাপ তাহলে জয়পুরি দেখা এগুলো আর না দেখায় জয়পুরি গুলো যেগুলো দেখা সেই জয়পুরি গুলো দেখিয়ে দি আচ্ছা আপু কে উইনার হয়েছে আচ্ছা উইনার হয়েছে নিশি আপু নিশি আপু উইনার হয়েছে নিশি আপু উইনার হয়েছে আপু আচ্ছা জয়পুরি দেখাই হ্যাঁ এগুলো কাস্টমার না থাকলে হবে না ভিউয়ার্স বেশি থাকতে হবে কারণ এই ড্রেসগুলো অসাম ড্রেস অসাম ড্রেস ঠিক আছে আমি কষ্ট করে খুলে ফেলে দেখাবো আর ভিউয়ার্স না থাকলে হবে না প্রিয়া এই দেখো আমি জয়পুরিগুলো দেখাচ্ছি এই যে দেখো এই জয়পুরিটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ জেনিবাই স্ক্রিনশট নিয়ে নাও এটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ জেনিবাই স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা পেঁয়াজ কালারের জন্য যারা যারা সেদিন ইনবক্স করেছিলাম পেঁয়াজ কালারটা যাদের যাদের ছিল স্টকে সবাইকে দিয়ে দিচ্ছি আর যাদের নেই কালকে চলে আসবে আসার পর হচ্ছে তোমার যদি আমি পাই পেঁয়াজ কালার অতগুলো তাহলে সবাইকে কালকে ডেলিভারি দিয়ে দিব এটা হচ্ছে নিচের প্যানের হাতা স্লিপে দিবা এটা হচ্ছে তোমার ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি এ এটাতে তো একটা এই যে দাগ ঘোরা যে আচ্ছা এটা এটা বাদ দিলাম এটা রিজেক্ট হ্যাঁ এটা বাদ দিলাম আচ্ছা এই যে দেখো জয়পুরি আরেকটা প্রাইস হচ্ছে 650 জেনিবাস স্ক্রিনশট নিয়ে নাও জেনিবাস স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো ওকে এটা হচ্ছে তোমার ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটা একটু লাইভে শেয়ার করো সবাই এটা হচ্ছে ড্রেসটা এটা তোমার ড্রেসটা বডিটা এরকমই হবে আর এটা হচ্ছে তোমার নিচের প্যানেল হাতা স্লিভে দিবা আর এই যে দেখো এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ জেনিবাস স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জেনে ভাই স্ক্রিনশট নাও ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলো এই যে দেখো এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে এইটা হচ্ছে তোমার ওন্নাটার প্রাইস হচ্ছে অনলি 650 হ্যাঁ এই যে দেখো প্রাইস হচ্ছে অনলি 650 জেনে নিতে চাচ্ছো একটু স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে ওন্নাটা ওকে সরিয়ে ফেলতেছি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক হ্যাঁ ম্যাজেন্ডাও বলতে পারো এটা ম্যাজেন্ডাও বলতে পারো আচ্ছা এবার আরেকটা দেখাচ্ছি কাঁথা স্টিচ কাঁথা স্টিচ এই যে দেখো কাঁথা স্টিচ হচ্ছে ইয়েলো আর লেমনটা ইয়েলো মিস বাঙ্গি আর লেমনটা সরি বাঙ্গি আর লেমন কালারটা এই যে এইটা হচ্ছে বাঙ্গি আর লেমন কালারটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ জেনিবাই স্ক্রিনশট নিয়ে নাও অনলি ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে নাও ওকে এইটা হচ্ছে তোমার নিচে প্যানেল হাতা স্লিপে দিবা এটা হচ্ছে নিচের প্যানেল আর হাতা স্লিপে দিবা এইটা হচ্ছে তোমার সালোয়ার এই যে দেখো সালোয়ারটা হচ্ছে এইটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ জেনিবাই স্ক্রিনশট নিয়ে নাও ঝটফট বুক করে ফেলো জেনিবাই ঝটপট বুক করে ফেলো হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে তোমার সালোয়ার এটা হচ্ছে সালোয়ার সরি ও RNA এটা হচ্ছে RNA প্রাইস হচ্ছে অনলি 650 কাঁথা স্টিচের পিন কাঁথা স্টিচ পিনটা প্রাইস হচ্ছে অনলি 650 জেনিবাই স্ক্রিনশট নিয়ে নাও এইটা হচ্ছে তোমার নিচের প্যানেলটা এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে তোমার ড্রেসের RNA আর এটা হচ্ছে আসলা প্যানেলটা ঠিক আছে আসলার প্রাইস হচ্ছে 650 জেনিবাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সরিয়ে ফেলতেছি সরিয়ে ফেলতেছি যে নিতে একটা স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা এটা গ্রিন কালারটা আচ্ছা এটা দেখো এটা হচ্ছে গ্রিন কালারটা এটা হচ্ছে তোমার গ্রিন কালারের সালোয়ারটা এই যে দেখো সালোয়ারটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে তোমার ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ জেনি বাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও এটা হচ্ছে নিচের প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে তোমার টিয়া কালারের সালোয়ার আর এইটা হচ্ছে ওনাটা লাইভটা ক্লোজ করে দিব সবাই ভালো থেকো ঠিক আছে এইটা লাস্ট আর দেখাবো না লাইফটা ক্লোজ করে দিব এটা হচ্ছে তোমার অর্নাটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ জেনিভাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো ফুল অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে ঠিক আছে সরিয়ে ফেলতেছি সি অ্যাপিরা আজকে মতো শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো ওকে টাটা বা গুড নাইট এভরিবডি